হসপিটালে কিছু নার্সদের সামনে দাঁড়িয়ে আছে নিলয়। এর একমাত্র কারণ হল আদ্রিয়ানকে দেখাশোনা করার দায়িত্ব নেবে এরা। আদ্রিয়ানকে বাড়িতে নেওয়ার পরও তার সাথে একজন নার্সকে নেওয়া হবে, এমনই এক এগ্রিমেন্ট করতে চাইছে নিলয়। এমন সময় আহি এসে হাজির হল নিলয়ের সামনে, কিছুটা নীরব কণ্ঠেই বলল সে, নিলয় ভাইয়া, আমার আপনার সাথে কিছু কথা আছে। হুট করে কথার মাঝখানে আহির কণ্ঠ শুনে বলে উঠল নিলয়, কিছুক্ষণ অপেক্ষা করো, আহি ওনাদের সাথে কথা বলেই আসছি আমি। কথাটা আর্জেন্ট ভাইয়া, আর আমার কথা শোনার পর হয়তো এনাদের প্রয়োজন হবে না আপনার। আহির এবারের কথা শুনে নিলয় বেশ অবাক হয়ে নার্সগুলোকে যেতে বলে আহির সামনে দাঁড়িয়ে বলল, মানে মানে এটাই, আদ্রিয়ানকে দেখার জন্য কোনো নার্সকে লাগবে না ভাইয়া? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না আহি। আমি এটাই বলতে চাইছি, যতদিন না আদ্রিয়ান পুরোপুরি সুস্থ হয় ততদিন ওনার সেবাযত্ন করার সব দায়িত্ব আমি নিব ভাইয়া। কিন্তু আহি, কোনো কিন্তু নয়, আজ যা হয়েছে তার সম্পূর্ণটাই আমার জন্য, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যতদিন না উনি সুস্থ হন ততদিন ওনার সব দায়িত্ব আমি নিব ভাইয়া। প্লিজ মানা করবেন না। আহির কথা শুনে নিলয় কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, ঠিক আছে আহি, তুমি যা বলছো তাই হবে, ধন্যবাদ ভাইয়া। ওরে নিলয় আর কিছু না বলে চলে যায় অন্যদিকে। আর আহি সেও বেশি কিছু না ভেবে বসে পড়ে আদ্রিয়ানের রুমের বাহিরে থাকা একটা চেয়ারে। আজ আর সে বাড়ি ফিরবে না, একসাথে কাল সকালে যাবে। নীরব আর রিনি চলে গেছে অনেকক্ষণ আগেই, যাওয়ার আগে তার জন্য এক স্যুট জামাকাপড় দিয়ে গেছে রিনি, যেটা আহি অনেক আগেই পরে নিয়েছে। আহি নীরবকে বলে দিয়েছে আজকে রাতটা যেন বাবা মাকে কিছু একটা বলে ম্যানেজ করে নেয়। নীরবও ঠিক আছে বলে চলে যায়। কয়েক মুহূর্তের মধ্যে কি থেকে কি হয়ে গেল ভাবতেই বার বার চোখ ভেসে আসছে আহির। সকাল সাতটা, আচমকাই ঘুম ভেঙে যায় আহির। পরক্ষণেই সে কোথায় আছে সেটা ভাবতেই চটজলদি বসা থেকে উঠে বসে সে সামনের আদ্রিয়ানের রুম। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আদ্রিয়ানকে কেবিনে শিফট করা হবে। আহি বেশি কিছু না ভেবে বসা থেকে উঠে দাঁড়াল, তারপর তাকাল সামনে কাঁচের দরজাটা দিয়ে ভিতরে। চুপচাপ শুয়ে আছে আদ্রিয়ান, আর তার পাশেই চুপচাপ বসে আছে শুভ। চোখ ছলছল করছে তার, বহু বছর পর আজ প্রথম শুভ আদ্রিয়ানের এত কাছাকাছি বসে আছে আর আদ্রিয়ান কিছু বলছে না তাকে। শুভর চোখ ছলছল করছে, কাল যদি নীরব ঠিক টাইমে না আসতো তাহলে কি হতো, এটা ভেবে এখনো তার খারাপ লাগছে। শুভ আস্তে আস্তে আদ্রিয়ানের হাত স্পর্শ করল, তারপর বলল, কাল যদি তুমি আমায় ছেড়ে চলে যেতে ভাইয়া তাহলে আমার কি হতো বলো? আমি তো একদমই এতিম হয়ে যেতাম। তুমি জানো না ভাইয়া আমি কাল কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। ভাইয়া তুমি কি আমায় কোনোদিনও ক্ষমা করবে না? আমি তোমায় জড়িয়ে ধরতে চাই, আমিও তোমার সাথে থাকতে চাই। আমার একা একা ওই বড় বাড়িতে আর ভালো লাগে না। কবে তুমি বুঝবে আমায় আর ক্ষমা করবে ভাইয়া? এইরকম হাজারো কথা বলছে শুভ আদ্রিয়ানকে। তার মনে যত কথা আছে সবই বলছে সে, যদিও সে জানে তার কোনো কথাই আদ্রিয়ানের কানে পৌঁছাবে না। এখন আদ্রিয়ানের ঘুম ভাঙতে এখনো ঘণ্টা খানেক সময় লাগবে।
শুভ ভেবে নিয়েছে আদ্রিয়ানের ঘুম ভাঙার আগেই সে চলে যাবে। কে জানে হয়তো তাকে দেখে আবারও রেগে যাবে আদ্রিয়ান। অন্যদিকে আহি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল শুভ আর আদ্রিয়ানকে। যদিও শুভর কথাগুলো তার কান অবধি আসেনি, তবে আহি বুঝতে পেরেছে আদ্রিয়ান আর শুভর মধ্যে দ্বন্দ্ব আছে। কারণ আজ শুভর কথা না শুনলেও সেদিন কবরস্থানে বসে আদ্রিয়ানের কথা শুনেছিল সে। আহি ছোট্ট শ্বাস ফেলে হাঁটা শুরু করল উল্টো দিক দিয়ে। তাকে এখন যেতে হবে, কিছু কাজ আছে, সেগুলো সেরে আবার আসবে সে। নিলয়কে বলা আছে তাই আপাতত কাউকে কিছু না বলেই হসপিটাল থেকে বের হবে আহি। কলিং বেল বাজতেই আহির মা এসে দরজা খুলল। সামনেই আহিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল সে, তুই এসেছিস। মায়ের কথা শুনে আহিও ভিতরে ঢুকতে ঢুকতে বলে উঠল, হুম মা। কাল নীরব বলল, তুই নাকি হসপিটালে কোনো কারণে আটকে পড়ায় বাড়ি আসতে পারবি না। হুম, একটু জরুরি ছিল তাই আসতে পারিনি, আমি ফোন করে বলতাম, কিন্তু হসপিটালে নীরব ভাইয়ার সাথে দেখা হয়ে যাওয়ায় ওনাকেই বলে দিয়েছিলাম। যাক, নাস্তা করবি তো? তোর ফেভারিট রুটি আর আলু ভাজি করেছি। হুম করব, তুমি টেবিলে খাবার বারো, আমি আসছি। বাবা কি ঘুমাচ্ছে? না, উনি তো চার দিনের জন্য তোর নানু বাড়ি গেছে। মায়ের কথা শুনে কিছুটা অবাক হয়ে বলল, কেন, কি নাকি কাজ আছে? ওহ, এতটুকু বলে চলে যায় আহি। মনে মনে বাবা না থাকাতে তার খুব ভালো হয়েছে। আধ ঘন্টা পর নিজেকে ফ্রেশ করে ডাইনিং টেবিলে এসে বসল আহি। ততক্ষণে তার মা খাবার বেড়ে রেখে বসে আছে টেবিলের সামনে। আহি বেশি কিছু না ভেবে বসল মায়ের পাশে থাকা চেয়ারে। তারপর এক টুকরো রুটি মুখে দিতে দিতে বলে উঠল, মা, আমার তোমার সাথে কিছু কথা আছে। হুম বল। মা, আমি এক সপ্তাহ বা তার বেশি কিছুদিন বাড়িতে আসতে পারবো না। আহির কথা শুনে বেশ অবাক হয়ে বলল আহির মা, কেন? আমি একজন পেশেন্টকে দেখাশোনা করার দায়িত্ব নিয়েছি, আর তার জন্য আমি তোর কথা কিছু বুঝতে পারছি না আহি। মায়ের কথা শুনে আহি ভেবেছিল বানিয়ে কিছু মিথ্যে কথা বলবে, কিন্তু এখন ভাবছে না সত্যি কথাই বলবে সে। আহি তার খাওয়া বন্ধ করে দিয়ে অপরাধী কণ্ঠে বলে উঠল, মা, তুমি আগে কথা দেও, আমার সব কথা শোনার পর তুমি রাগ করবে না, আর আমি যা করতে চাইছি তাতেও বারণ করতে পারবে না। আহির কথা শুনে আহির মার যেন কেমন লাগলো, মেয়েটাকে আজকে একদমই অন্যরকম লাগছে। আহির মা আহির দিকে তাকিয়ে বলল, কিছু কি হয়েছে আহি? ওরে আহি নীরব কণ্ঠে একে একে কাল রাতে হয়ে যাওয়া সব ঘটনা খুলে বলল তার মাকে। আহির মা তো সব শুনে অবাক হয়ে বলল, তার মানে কাল রাতে নীরব আমায় মিথ্যে কথা বলেছে? নীরব ভাইয়ার কোনো দোষ নেই মা, আমি ওনাকে মিথ্যে বলতে বলেছিলাম। আহির কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল আহির মা, এখন কেমন আছে ছেলেটি? জ্ঞান ফেরেনি এখনো, তবে ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি ঠিক যাবে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মা, আদ্রিয়ান যতদিন না সুস্থ হয়ে ওঠে ততদিন ওনার সব দায়িত্ব আমি নিব। তুমি প্লিজ বারণ করবে না, কাল থেকে আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, আমার জন্যই আজ ওনার এই অবস্থা। ওরে আহির মা কি বলবে বুঝতে পারছে না। মাকে চুপ থাকতে দেখে আহি তার মায়ের হাত ধরে বলল,
আমার জন্যই সব হয়েছে মা, কাল আদ্রিয়ান না থাকলে হয়তো তুমি তোমার মেয়েকে আর পেতে না। এতটুকু বলে আহি পুরো খাবার শেষ না করেই চলে যায় তার রুমের দিকে। কিছু জামা কাপড় নিবে সে। রুমে ঢুকতেই তার কাছে চলে আসলো তার পিচ্ছি খরগোশ ছানাটা। আহি খরগোশ ছানাটাকে কোলে নিয়ে বলল, শোন, সবসময় ভালো মতো থাকবি, মায়ের কথা শুনবি আর একদম দুষ্টমি করবি না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এতটুকু বলে খরগোশটাকে একটা চুমু দিয়ে বসিয়ে দেয় খাটের ওপর। তারপর আলমারি থেকে অল্প কয়েকটা জামা নিয়ে বেরিয়ে যায় সে রুম থেকে। আহিকে যেতে দেখে আহির মা চলে যায় আহির কাছে, তারপর কাঁধে হাত দিয়ে বলে, আহি। হুট করেই মায়ের কথা শুনে আহি দাঁড়িয়ে পড়ে তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, হুম বলো মা। ওরে, আহির মা হেসে বলে উঠল, আদ্রিয়ান সুস্থ হয়ে গেলে এখানে নিয়ে আসিস, আমি নিজ হাতে রান্না করে খাওয়াব। আহির মায়ের কথা শুনে মুহূর্তের মধ্যে হাসি ফুটে উঠল আহির। সে তার মাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আনবো মা, থ্যাংক ইউ মা, চিন্তা করিস না, তোর বাবাকে আমি ম্যানেজ করে নিব। ওরে, আহি খুশি হয়ে আরও একবার ধন্যবাদ জানিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। এখান থেকে সোজা নিজে যে হসপিটালে কাজ করে সেখানে যাবে আহি, তারপর কিছুদিনের ছুটি চেয়ে সোজা আদ্রিয়ানের কাছে যাবে সে। এসব ভাবতে ভাবতেই চলল আহি। অন্যদিকে নিজের রুমের বেলকনি থেকে আহিকে যেতে দেখে নীরব বেশ বুঝতে পেরেছে আহি কোথায় যাচ্ছে। তবে বেশি ভাবল না সে। আহি যেটা করছে সেটা মোটেও রং কাজ নয়। রৌদ্রময়ী দুপুর। জানালার কার্নিশ বেয়ে আসছে রূপালী রোদ্দুর, সাথে রোদ্দুরে মাখামেশে বাতাস। বাতাসে জানালার পাশে থাকা রঙিন পর্দাটা উঠছে বারংবার। আর এসবের মাঝেই টেবিলের উপর বসে আছে অথৈ। আজ সকালেই কাকিমার বাড়ি থেকে ফিরেছে তারা। মনটা খুবই খারাপ অথৈর। নীরবকে সে কিছুতেই ভুলতে পারছে না। চোখের চশমাটাও পড়ে আছে টেবিলের উপর। বইগুলো সব এলেমেলো হয়ে আছে টেবিলে। হঠাৎই অথৈর চোখ যায় তার সেই লাল ডায়েরিটার দিকে, যে ডায়েরিতে সে তার অনুভূতিগুলো লিখেছিল। অথৈ বেশি কিছু না, তার চোখে চশমাটা লাগিয়ে হাত দিল আবারও সেই ডায়েরিতে। শুরু থেকেই একে একে সব দৃশ্য আর অনুভূতিগুলো দেখতে লাগল সে। সেই প্রথম নীরবের সাথে তার দেখা, সাইকেলে করে আসা সেই চশমা পরা ছেলেটা, একসাথে মাছ ধরা, আম গাছের নিচ থেকে হাত ধরে দৌড়ানো, একে একে সব ছবিগুলোতে চোখ বুলিয়ে চলে যায় অথৈ একটা সাদা পৃষ্ঠার কাছে। তারপর হাতে কলম নিয়ে কিছু লিখতে থাকে সে। আজ আর নিজের অনুভূতি লিখবে না অথৈ, লিখবে তার অনুভূতি ভেঙে যাওয়ার গল্প। একে একে নীরবকে না বলা সব কথা লিখছে অথৈ। আজকের এই গল্পে শুধু সে আর নীরবই থাকবে না, সাথে থাকবে একজন প্রাণপ্রিয় বান্ধবীর কথাও। ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে মনের সব কথাগুলো ডায়েরির পৃষ্ঠায় লিখছে অথৈ। সব শেষে লেখার একদম লাস্ট পৃষ্ঠায় এসে তার চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ডায়েরির পাতায়। খুব কষ্ট হচ্ছে অথৈর। মনে মনে ভাবল সে গল্পটা এমন না হলেও তো পারত। এমন সময় তার ভাবনার মাঝে ডাক পড়ল অথৈর। তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে ডায়েরিটা বন্ধ করে টেবিলের উপর রেখেই বেরিয়ে যায় সে রুম থেকে। আর আবারও টেবিলের কর্নার জুড়ে লেপতে থাকে অথৈর সেই লাল ডায়েরিটা।
আজ আর সেটা উড়ছে না বাতাসে, হয়তো অথৈর অগোছালো লেখাতেই নিস্তব্ধ সে। রাত 8টা, আদ্রিয়ানকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে আহি, আর আদ্রিয়ানও চুপচাপ আহির দিকে তাকিয়ে চুপচাপ খাচ্ছে, কারো মুখেই কোনো কথা নেই। সকালেই আদ্রিয়ানের জ্ঞান ফিরে, জ্ঞান ফিরে সবার আগে আহিকেই দেখে সে, আর তখন নিলয় বলে আহি তার যত্ন নিবে যতদিন না সে সুস্থ হয়। ওরে আদ্রিয়ান তখন কিছু না বললেও মনে মনে ভীষণ খুশি হয়। হঠাৎই আদ্রিয়ান কাশতে শুরু করে। আদ্রিয়ানকে কাশতে দেখে আহিও চটজলদি টেবিলের উপর থাকা পানির গ্লাসটা হাতে নিয়ে পানি খায়। আদ্রিয়ানও বেশি কিছু না ভেবে শুধু পানি খেতে খেতে তাকিয়ে থাকে আহির মুখের দিকে। অতঃপর আহি আদ্রিয়ানকে খাবার খাইয়ে দিয়ে বিছানায় শুয়ে দিয়ে বলে, এখন আপনি ঘুমিয়ে পড়ুন। আদ্রিয়ানও চুপচাপ শুয়ে চোখ বন্ধ করে ফেলে, কারণ তার মাথা যন্ত্রণা করছে। এরই মধ্যে রুমে ঢুকল নিলয়। আহিকে দেখেই বলে উঠল সে, আহি শোনো। নিলয়ের কথা শুনে আহিও বেশি কিছু না ভেবে এগিয়ে আসে নিলয়ের দিকে, তারপর বলে, জি বলুন। ওরে নিলয় এক পলক আদ্রিয়ানের দিকে তাকিয়ে আসতে বলে উঠল, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে আহি। হুম বলুন। এখানে নয় বাহিরে চলো। নিলয়ের এভাবে ফিসফিস করে কথা বলা শুনে বেশ অবাক হয়েই বলল আহি, ঠিক আছে চলুন। ওরে নিলয় আর কিছু না বলে চটজলদি বেরিয়ে আসে আদ্রিয়ানের ক্যাবিন থেকে। আহিও যাওয়ার আগে একবার আদ্রিয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে চলে যায় নিলয়ের পিছন পিছন। বেশ আগ্রহ নিয়েই দাঁড়িয়ে আছে আহি নিলয়ের সামনে, কিন্তু নিলয় এখনও কিছু বলছে না তাকে। নিলয়কে চুপ থাকতে দেখে বলে উঠল আহি, কি হল ভাইয়া চুপ করে আছেন যে, কি বলবেন আমায়? ওরে নিলয় বেশি কিছু না ভেবে বলে উঠল আহিকে, আহি তুমি যেহেতু রাতে আদ্রিয়ানের কাছে থাকবে, আই থিঙ্ক তোমার ওর ব্যাপারে কিছু সিক্রেট জিনিস জানা উচিত। নিলয়ের কথা শুনে বেশ অবাক হয়ে বলল আহি, মানে? আদ্রিয়ানের একটা দুর্বল বিষয় আছে। আপনার কথা ঠিক বুঝতে পারছি না আমি, বলছি তোমায়। তখন আদ্রিয়ান খুব ছোট, এতটুকু বলেই আদ্রিয়ান সাথে হয়ে যাওয়া সেই সব ঘটনাগুলোর কথা বলল নিলয়। আদ্রিয়ানের রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, তাকে কিডন্যাপ করা, হাত পা বেঁধে রাখা, কুকুরের ডাক, রক্তের ছাপ, আর সব শেষে আহির আদ্রিয়ানকে সাহায্য করা। আহি তো সব শুনে চরম অবাক, সে তো বিশ্বাসই করতে পারছে না ছোটবেলায় সে যে ছেলেটাকে বাঁচিয়েছিল সে আদ্রিয়ান ছিল। আসলেই জীবনটা যেন একটা গোলাকার বৃত্ত। নিলয় আহিকে সব ঘটনা খুলে বলে উঠল, আর সেদিনের সেই ভয়টা এখনো আদ্রিয়ানের যায়নি আহি, আর সেই ভয়টাই রোজ রাতে আদ্রিয়ানকে তাড়া করে। এমন অনেক সময় গেছে আদ্রিয়ান রাতে না ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে, আর যেদিন ঘুমিয়েছে তাও ঘুমের ঔষধ খেয়ে। যেহেতু তুমি আদ্রিয়ানের কাছাকাছি থাকবে কিছুদিন, তাই আমার মনে হল এই জিনিসগুলো তোমার জানা উচিত। নিলয়ের সব কথা শুনে আহির মনে পড়ল শ্রীমঙ্গলের সেই ঝড় বৃষ্টিতে কাটানো রাতের কথা, যে রাতে সে থেকে ছিল আদ্রিয়ান সাথে, আর হুট করেই আদ্রিয়ান ঘুমের ঘোরে কিছু একটা নিয়ে ভয় পেয়েছিল খুব। সেদিন রাতে এই বিষয়টা নিয়ে ওটা না ভাবলেও এখন যে সত্যি অবাক লাগছে আহির।
সাথে খারাপও কারণ ভয়টা তো আদ্রিয়ান আহির কুকুরের জন্যই পেয়েছিল। ছোট্ট দীর্ঘ শ্বাস ফেলল আহি, তারপর বলল, বুঝতে পেরেছি ভাইয়া, কিন্তু ওনার এই সমস্যার কোনো ট্রিটমেন্ট করেননি কেন? ট্রিটমেন্ট করেনি বললে ভুল হবে আহি, অনেক কিছুই করেছে কিন্তু কোনো কিছুতেই এর সমাধান মেলেনি, কারণ এটা আদ্রিয়ান কোনো শারীরিক সমস্যা নয় যে ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে, এটা হলো ওর ভয়। ছোটবেলার ভয় দেখে এটা আরো বেশি আঁকড়ে আছে আদ্রিয়ানকে, তাই কিছুতেই কিছু হচ্ছে না। তবে নিলয়ের কথা শুনে বেশ আগ্রহ নিয়ে বলল আহি, তবে কি ভাইয়া, একটা জিনিস বলবো তোমায়। হুম, বলুন ভাইয়া। আদ্রিয়ানের এই সমস্যা সমাধান যদি কেউ করতে পারে তাহলে সেটা হলে তুমি। নিলয়ের এবারের কথা শুনে আহি অবাকের চরম সীমানায় পৌঁছে গিয়ে বলল, আমি মানে সবই বলছি তোমায়। এতটুকু বলে আহিকে জড়িয়ে ধরার বিষয়টাও বলল নিলয় আহিকে। নিলয়ের কথা শুনে আহি কি বলবে বুঝতে পারছে না। আহিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল নিলয়, আমি জানি আহি তোমার মনে কি চলছে, এখন অবাক করার বিষয় কি জানো, আদ্রিয়ান তোমায় ভালোবাসে আহি। আমি তো কখনো ভাবতেই পারিনি আদ্রিয়ান কাউকে ভালোবাসবে। আমি এটাও জানি আহি তুমি নীরবকে ভালোবাসতে, কিন্তু নীরব অন্য কাউকে। আপাতত তোমায় এতটুকুই বলবো, তুমি চাইলেই আদ্রিয়ানের সমস্যার সমাধান করতে পারবে। আবার এমনও হতে পারে তুমিও একটা সময় আদ্রিয়ানকে ভালোবেসে ফেলবে। নিলয় আরও কিছু বলবে তার আগেই নিলয়ের ফোনটা বেজে উঠল। উপরে অফিস থেকে ফোন আসায় আহির দিকে তাকিয়ে বলল, অফিস থেকে ফোন আসছে আহি, আমাকে এখন যেতে হবে, পরে আবার আসব। এমনিতে রাতে কোনো প্রবলেম হলে আমায় ফোন করো, ঠিক আছে, আর সব শেষে বলবো। জীবনে যা হয়ে গেছে সব ভুলে যাও আহি, সব কিছু আবার নতুন করে শুরু করো, দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এতটুকু বলে ফোনটা তুলে হ্যালো বলে বেরিয়ে যায় নিলয়। আর আহি জাস্ট অবাক চোখে তাকিয়ে থাকে নিলয়ের যাওয়ার পানে। সবকিছুই কেমন যেন অগোছালো লাগছে আহির। আহি আনমনেই এগিয়ে চলল আদ্রিয়ানের কেবিনের দিকে। সাদা বেড সিটে বেঘরে ঘুমিয়ে আছে আদ্রিয়ান, মাথায় ব্যান্ডেজ করা তার। আহি আস্তে আস্তে এগিয়ে গেল আদ্রিয়ানের দিকে, তারপর বসল আদ্রিয়ানের বেডের পাশ দিয়ে থাকা একটা চেয়ারে। তারপর তাকাল সে আদ্রিয়ানের মুখের দিকে। তার এখনো বিশ্বাস হচ্ছে না ছোটবেলায় সে যে ছেলেটাকে বাঁচিয়েছিল সেই আদ্রিয়ান। আহি আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে উঠল, জীবনটা খুব গোল, বলুন সেই কবে কোনো ছেলেকে বাঁচিয়েছিলাম, তার সাথে এইভাবে দেখা হবে আমার, এটা তো কখনো ভাবিনি আমি। সত্যি আজব লাগছে বিষয়টা। রাত ১২টা ছাড়িয়ে গেছে অনেক আগে, এখন প্রায় ১টার কাছাকাছি। পুরো হসপিটালের সব কেবিনগুলোই প্রায় স্তব্ধ, আশেপাশের লোকজনগুলো প্রায় ঘুমিয়ে পড়েছে এখন। হসপিটালের আনাচে কানাচেতে টুকিটাকি মানুষের আনাগোনা। তখন ক্যাবিন নাম্বার ৫০৪ আদ্রিয়ানের বেডের ওপর মাথা দিয়ে নিশ্চুপে ঘুমিয়ে আছে আহি। অনেকক্ষণ আগেই একা একা বকবক করতে করতে ঘুমিয়ে পড়েছে সে। আহির পাশেই কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে আদ্রিয়ান। আজ আবারও তাকে আঁকড়ে ধরল তার সেই দুঃস্বপ্ন, ভাঙাচোরা বাড়ি, রক্তের ছাপ, কুকুরের ডাক, দৌড়ে আসা সেই মেয়েটি,
ताके जड़िए धरार मुहूर्त बाबा मायर निथर देह सबकिछुई भेसे आसते लागलो आद्रियानेर चोखेर सामने। भय बुक केंपे उठल तार, माथाय प्रचंड व्यथा अनुभव करछे आद्रियान, घेमे एकाकार हये गेछे से। हुट करेई चोख खुले उठे बसलो आद्रियान, आचमका किछु एकटा अनुभव होतेई चोख खुले ताकालो आहि। सामनेई आद्रियानके बसे थाकते देखे किछुटा चमके उठे बोलल से, कि हलो आपनार? ओरे आद्रियान चुप, घेमे एकाकार हये गेछे से। माथाय असह्य जंत्रणा होच्छे आद्रियानेर। आद्रियान तार माथाटाके धरे चुपचाप बसे रइल किछुक्षण। आद्रियानेर कांड देखे आहि बेश बुझते पेरेछे निश्चयई आद्रियान आबार कोनो दुःस्वप्न देखेछे। आहि किछु एकटा भेबे सामनेर टेबिल थेके पानीर ग्लासटा हाते निये एगिये दिल आद्रियानेर दिके। आद्रियानो अल्प एकटु पानी खेल तबे किछु बोल्लो ना। आज राते आर से घुमाते पारबे ना एटा बेश बुझते पेरेछे आद्रियान। आहि आद्रियानके धरे बिछानाय शुए दिलो तारपर ओर पाशे बसे बोल्लो, एत भय पावार कि आछे, आमी तो आछि आपनार साथे। बोलेई आद्रियानेर माथाय हात राखलो आहि। आहिर काजे बेश अबाक हयेछे आद्रियान। तबे कि आहि जाने तार समस्यार कथा? आद्रियान शुधु ताकिये रइल आहिर मुखेर दिके, तबे किछु बोलल ना। आद्रियानके एखनो बसे थाकते देखे आहि बेश बुझते पेरेछे आद्रियान हयतो आज राते आर घुमाबे ना। হঠাৎই আহি উঠে দাঁড়ালো, তারপর আদ্রিয়ানের রুমে থাকা কাঁচের জানালাটার পাশে থাকা সাদা পর্দাটা সরিয়ে থাই গ্লাস খুলে দিল। সাথে সাথে রাতের জ্যোৎসা ভরা চাঁদের আলো এসে পড়ল আদ্রিয়ানের রুমে। আদ্রিয়ানের রুম থেকে স্পষ্ট চাঁদ মামাকে দেখা যাচ্ছে। আদ্রিয়ান নীরবেই তাকিয়ে রইল সেদিকে। আহি আবার চলে আসলো আদ্রিয়ানের কাছে, তারপর বলল, আজকে চাঁদটা খুব সুন্দর তাই না? ওরে আদ্রিয়ান আহির দিকে তাকিয়ে বলল, হুম, কিছু কথা বলবো আপনায়। ওরে শুধু তাকায় আদ্রিয়ান আহির দিকে। আদ্রিয়ানকে নিজের দিকে তাকাতে দেখে আহিও বলে উঠল, জানেন তো আমার না বিশ্বাসই হচ্ছে না, সেই ছোটবেলায় কোনো ছেলেকে বাঁচিয়েছিলাম সেই আপনি। আহির এবারের কথা শুনে আদ্রিয়ান অবাক চোখে তাকালো আহির দিকে, তারপর নীরব কণ্ঠে বলল, তার মানে তুমি আমায় সব বলেছে নিলয় ভাইয়া, তবে বেশি ভাববেন না, দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ওরে তেমন কিছু বলল না আদ্রিয়ান, শুধু বিস্ময় মাখা মুখ নিয়ে তাকিয়ে রইল সে আহির দিকে। আহি আদ্রিয়ানের পাশে বসল, তারপর বলল, রাত তো এখনো অনেক বড়, বাকি রাতটা কি না ঘুমিয়েই কাটিয়ে দিবেন? তবে আপনি এমনটা করতে চাইলে আমার কিন্তু কোনো আপত্তি নেই। আহির কথা শুনে আদ্রিয়ান নিশ্চুপেই বলে উঠল, আমি তো ঘুমাতে চাই আহি, কিন্তু আমার দুঃস্বপ্ন আমায় ঘুমাতে দিচ্ছে কই? সেই ভাঙাচোরা বাড়ি, রক্তের ছাপ, কুকুর ছানার নিথর দেহ, আমার বাবা মায়ের মৃত দেহ, সব কিছুই ভেসে আসে আমার সামনে। এই জিনিসটা যেন আমার লাইফের একটা অভিশপ্ত বিষয়। আদ্রিয়ানের কথা শুনে আহি কি বলবে বুঝতে পারছে না। আদ্রিয়ানের কথা শুনে ভীষণই খারাপ লাগছে আহির। আহি বেশি না ভেবে বলে উঠল, আচ্ছা চলুন, আজ রাতে আর ঘুমানোর প্রয়োজন নেই, গল্প করেই কাটিয়ে দেই আমরা। আমার গল্প ভালো লাগে না। আপনি না বড়ই অদ্ভুত। আচ্ছা, গল্প ভালো না লাগলে আর কি করার যায় তবে?
হঠাৎই কিছুক্ষণ ভেবে বলে উঠল আহি, গান শুনবেন তবে, বলেই নিজের মোবাইল আর ইয়ারফোন বের করে একটা আদ্রিয়ানের কানে আর একটা নিজের কানে লাগিয়ে দিল আহি। তারপর সুন্দর একটা ভিডিও গান ছেড়ে শুনতে লাগলো দুজন। আদ্রিয়ানো কিছু বলল না কারণ তার ভালো লাগছে। বাহিরে অন্ধকারে ঘেরা জোৎসা ভরা আলো, চাঁদ মামা উঁকি মারছে জানালা বে, হালকা ঠান্ডা মিশ্রিত বাতাস বইছে। আর এসবের মাঝেই আলোকিত বাল্বের আলোয় পাশাপাশি বসে ইয়ারফোনের গান শুনছে আহি আর আদ্রিয়ান। আদ্রিয়ান নিশ্চুপেই তাকিয়ে আছে আহির মুখের দিকে। এই প্রথম কোনো রাত কাটাবে আদ্রিয়ান, যে রাতে সে একা রাত জাগবে না, তার সাথে অন্য একজনও থাকবে। আনমনেই মুচকি হাসল আদ্রিয়ান। আর আহি মোবাইল দেখতে এতটাই ব্যস্ত যে তার দিকে যে কেউ তাকিয়ে আছে এটা বুঝতেই পারিনি সে। সকাল 8টা। পাশাপাশি বসে আদ্রিয়ানের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে আছে আহি আর আদ্রিয়ান সে তাকিয়ে আছে আহির মুখের দিকে। কাল প্রায় শেষ রাতের দিকে আদ্রিয়ান কাঁধে মাথা দিয়েই ঘুমিয়ে পড়েছে আহি। আহি ঘুমিয়ে পড়তে আদ্রিয়ান ওর কানে থাকা ইয়ারফোন খুলে গান অফ করে বসে থাকে চুপচাপ। ঘুম আর হয় নি তার, আহিকে দেখতে দেখতে রাত পার করে দেয় সে। এর মধ্যে হঠাৎই নড়েচড়ে উঠলে আহি। আহিকে উঠতে দেখে আদ্রিয়ানো দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে। এরই মধ্যে সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে যায় আহির। নিজেকে আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে ঘুমাতে দেখে এক প্রকার হকচকিয়ে উঠে সে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে আদ্রিয়ানকে সুন্দর মতো শুয়ে দেয় সে। সময়টা সকাল 10টার কাছাকাছি। মুখে মাস্ক আর চোখে কালো চশমা পরে আদ্রিয়ানের রুমে ঢুকে শুভ, কারণ সে চায় না আদ্রিয়ান তাকে চিনে ফেলুক। বেডে চুপচাপ বসে আছে আদ্রিয়ান। এমন সময় তার রুমে ঢুকলো একজন ডক্টর। মুখে মাস্ক আর কালো চশমা দেখে বেশ অবাক আদ্রিয়ান। মাস্কটা মানা যায় কিন্তু এইভাবে কালো চশমা পরে কেউ পেশেন্টের কাছে আসে এটা যেন সত্যি অবাক করার বিষয়। আদ্রিয়ানের পাশেই চুপচাপ দাঁড়িয়ে ছিল আহি। শুরুতে সেও একটু অবাক হলেও পরক্ষণেই ওটা যে শুভ এটা বুঝতে পেরে আর বেশি ভাবল না সে। অন্যদিকে শুভ আস্তে আস্তে এগিয়ে যায় আদ্রিয়ানের দিকে। তারপর আদ্রিয়ানের বেডের পাশে থাকা ফাইলটা আর একবার চেক করে আদ্রিয়ানকেও দেখতে লাগল। তারপর হালকা কণ্ঠ চেঞ্জ করে বলল সে, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো ভা? এতটুকু বলেও থেমে যায় শুভ। তার কাপা কাপা গলায় বলল, মাথায় বেশি যন্ত্রণা হচ্ছে না তো? ডক্টরের কথা শুনে আদ্রিয়ানো বলে উঠল, খুব বেশি নয়। আচ্ছা, আমি বাড়ি কবে যেতে পারব ডক্টর? এই তো 4-5 দিন পরই যেতে পারবেন। ওহ, হুম, আচ্ছা আমি এখন যাই, তবে কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। আহির দিকে তাকিয়ে বলেই এক প্রকার জোরপূর্বক বেরিয়ে লাগল শুভ, কারণ আদ্রিয়ানের চাহনি তার খুব একটা ভালো লাগছে না। না জানি চিনে ফেলল কি না। হঠাৎই আদ্রিয়ান ছেলেটির যাওয়ার পানে তাকিয়ে থেকে বলে উঠল, এক মিনিট ডক্টর। আদ্রিয়ানের কথা শুনে বুক ধরফরিয়ে উঠল শুভর। তবে কি চিনে ফেলল তাকে আদ্রিয়ান? কি ভেবেছিলি তুই? মুখে মাস্ক আর চোখে কালো চশমা পরে আসলেই আমি তোকে চিনতে পারব না শুভ? কিছুটা গম্ভীর কণ্ঠ নিয়ে কথাটা বলে উঠল আদ্রিয়ান শুভকে।
আর আদ্রিয়ানের কথা শুনে ভয়ে ঢোক গিলল শুভ। তাহলে কি সত্যি সত্যি ধরা পড়ে গেল সে আদ্রিয়ানের কাছে? কিছুটা ভয়ার্ত চেহারা নিয়ে পিছন ফিরে তাকাল শুভ। আদ্রিয়ান একই ভঙ্গিতে তাকিয়ে ছিল শুভর দিকে। অন্যদিকে আহিও বেশ ঘাবড়ে গেছে আদ্রিয়ানের কথা শুনে। শুভ কিছুটা আমতা আমতা করে বলল, মানে? মানেটা তুই ভালো করেই জানিস শুভ। এতটুকু বলে আদ্রিয়ান তাকাল আহির দিকে, তারপর গম্ভীর কণ্ঠ নিয়ে বলল, আমাকে এই হসপিটালে কেন এনেছো আর আমার ট্রিটমেন্ট কে করেছে? এবার সত্যি সত্যি ভয় পেয়েছে শুভ। এবার নিশ্চয়ই আদ্রিয়ান তার ওপর রেগে যাবে। না জানি রেগে মেগে হসপিটাল ছেড়েই না চলে যায়। আহিকে চুপ থাকতে দেখে রাগি কণ্ঠ নিয়ে বলল, আহি, কি হলো, তুমি কথা কেন বলছো না? এমন সময় আদ্রিয়ানের রুমে ঢুকল নিলয়। আদ্রিয়ানকে রাগতে দেখে বলল, সে কি হয়েছে? বলেই সামনে শুভকে দেখে আঁতকে উঠল নিলয়। নিলয়ের আর বুঝতে বাকি নেই আদ্রিয়ান কি কারণে রেগে গেছে। নিলয় আদ্রিয়ানের দিকে এগিয়ে এসে বলল, রেগে যাস না প্লিজ আদ্রিয়ান, আমায় এই হসপিটালে কেন এনেছিস তোরা? নিলয় কিছু বলার আগেই আহি মাথা নিচু করে বলে উঠল, নিলয় ভাইয়া আনে নি, আমি এনেছি, আমি এক্ষুনি এই হসপিটাল থেকে চলে যাব নিলয়। আদ্রিয়ানের কথা শুনে শুভ আদ্রিয়ানের দিকে এগিয়ে এসে বলল, এমন করো না ভাইয়া, তুমি এখনো পুরোপুরি ঠিক হওনি। শুভর কথা শুনে আদ্রিয়ান বলে উঠল, তার মানে আমি ঠিকই ধরেছি তুই শুভই? এবার যেন সত্যি সত্যি চমকে উঠল শুভ। শুভ তার মুখের মাস্ক আর চোখের চশমা খুলে মাথা নিচু করে বলল, হুম। ওরে আদ্রিয়ান রাগী কণ্ঠ নিয়ে নিলয় আর আহিকে উদ্দেশ্য করে বলল, আমি শুভর সাথে একা কথা বলতে চাই। আদ্রিয়ানের কথা শুনে নিলয় বলে উঠল, প্লিজ আদ্রিয়ান ওকে বকিস না, তুই জানিস না ও তোর জন্য কতটা কেঁদেছে। প্লিজ এবার অন্তত ওকে ক্ষমা করে দে, আমি কোনো এক্সকিউজ শুনতে চাইনি, আমি শুভর সাথে একান্তে কথা বলতে চাই। আদ্রিয়ানের কথা শুনে আহিও বলে উঠল, আমি জানি না আপনাদের দুই ভাইয়ের মধ্যে কিসের ধন্দ, আমার হয়তো এই মুহূর্তে আপনাদের মাঝে কথা বলা ঠিক হবে না, কিন্তু তারপরও আমি বলতে চাই, দেখুন যা হয়েছে তাতে শুভর কোনো দোষ নেই, কারণ পরশু রাতে আমি আপনায় নিয়ে এই হসপিটালে এসেছিলাম আর শুভ ডাক্তার হয়ে তার কর্তব্য পালন করেছে। প্লিজ ওকে বকবেন না, আমি এক কথা বারবার বলা পছন্দ করি না, তোরা বের হবি। বলেই মাথায় হাত দিল আদ্রিয়ান, কারণ অতিরিক্ত উচ্চস্বরে কথা বলার কারণে মাথায় ব্যথা লাগছে আদ্রিয়ানের। আদ্রিয়ানের কাণ্ড দেখে শুভ হালকা এগিয়ে এসে বলল, প্লিজ ভাইয়া তুমি উচ্চস্বরে কথা বলো না, তুমি আমায় বকবে তো আমি সব শুনতে রাজি আছি, তারপরও তুমি রেগে যেও না। বলেই নিলয় আর আহিকে উদ্দেশ্য করে বলল, শুভ তোমরা বাহিরে যাও। ওরে নিলয় আর আহিও কিছু বলতে না পেরে আস্তে আস্তে চলে গেল। নিলয় যাওয়ার আগে আদ্রিয়ানের হাত ধরে বলল, প্লিজ আদ্রিয়ান এইবার অন্তত ক্ষমা কর শুভকে। কিন্তু ওরে আদ্রিয়ান কিছু বলেনি। নিলয় আহি যেতেই শুভ দরজাটা হালকা চাপিয়ে দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসলো আদ্রিয়ানের দিকে। তারপর বলল, তোমার যা ইচ্ছে তাই করতে পারো ভাইয়া, আমি কিছু মনে করব না, কিন্তু তুমি বেশি জোরে কথা বলো না, এতে তোমার খুব কষ্ট হবে।
আর হসপিটাল থেকে যেও না, লাগলে তুমি যতদিন হসপিটালে থাকবে ততদিন আমি তোমার কেবিনের আশেপাশেও আসব না, তুমি প্লিজ যেও না। আমার জন্য খুব ভাবিস তুই। আদ্রিয়ানের কথা শুনে ছলো ছলো চোখে আদ্রিয়ানের দিকে একপলক তাকিয়ে আবার মাথা নিচু করে বলল শুভ, তুমি ছাড়া আমার পরম আপন আর কে আছে ভাইয়া? তুমি হয়তো আমার সাথে কথা বলো না দীর্ঘ দিন হয়েছে, কিন্তু যতই হোক সেই ছোটবেলা থেকে তো তুমি আমায় বড় করেছ, হয়তো কাছে আসনি কিন্তু দূর থেকে তো করেছ। আমি আজ এত বড় ডাক্তার হয়েছি এর পুরো ক্রেডিট তো তোমারই। তুমি জানো না কাল যখন আহি আপু তোমায় আমাদের হসপিটালে নিয়ে এসেছিল, তোমায় দেখার পর আমার কি অবস্থা হয়েছিল। বার বার মনে হয়েছিল তুমি চলে গেলে আমি একদমই এতিম হয়ে যাব। সেদিন ঠিক টাইমে নীরব নামের ছেলেটি রক্ত না দিল কি হতো? আমায় খুব ভালোবাসিস তুই। আদ্রিয়ানের এবারের কথা শুনে বেশ বিষণ্ন মাখা মুখ নিয়ে তাকালো শুভ আদ্রিয়ানের দিকে। শুভর চাহনি দেখে আদ্রিয়ান আবারও বলে উঠল, কি হলো, কথা বলছিস না কেন? আমি তোমায় কতটা ভালোবাসি সেটা কি মুখে বলে প্রকাশ করা যাবে ভাইয়া? তুমি আমার সাথে সেই ছোটবেলা থেকে ঠিক মতো কথা বলো না, আমার একা থাকতে আর ভালো লাগে না ভাইয়া, আমিও তোমার সাথে এক বাড়িতে থাকতে চাই। অনেক তো হলো ভাইয়া, এবার কি আমায় ক্ষমা করা যায় না? ওরে, আদ্রিয়ান শুভকে জড়িয়ে ধরে বলল, সরি ভাই। হুট করেই আদ্রিয়ানের কাজে শুভ যেন শকট। সে বিশ্বাস করতে পারছে না আদ্রিয়ান তাকে জড়িয়ে ধরেছে। শুভ নিজেও আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি আমায় ক্ষমা করে দিয়েছ। সত্যি বলতে কি জানিস, ক্ষমা তো তোকে সেই কবেই করে দিয়েছি। তোর সাথে কথা না বলার একমাত্র কারণ হল অপরাধ বোধ। তোকে দেখলেই আমার বার বার মনে হয় আমার জন্যই হয়তো অল্প বয়সে তুই বাবা মাকে হারিয়েছিস। আমি যদি সেদিন রাগ করে বাসা থেকে বের না হতাম তাহলে হয়তো এসব কিছুই হতো না। আদ্রিয়ানের কথা শুনে শুভ কান্না মিশ্রিত কণ্ঠ নিয়ে বলল, না ভাইয়া, সব দোষ তোমার ছিল না, আমি যদি তোমার প্রিয় সপিচ না ভাঙতাম তাহলে আর কিছুই হতো না। আমাকে ক্ষমা করে দিও ভাইয়া। এই বলে দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। যেন হহুদ বছরের লুকিয়ে থাকা কষ্টগুলো আজ একত্রে বের হচ্ছে তাদের। অন্যদিকে আদ্রিয়ানের রুমে বাহিরে পায়চারি করছে আহি আর নিলয়। দুজনের চোখে মুখেই বিষণ্নতার ছাপ। হঠাৎ সামনে পিছনে হাঁটতে গিয়ে একে অপরের মুখোমুখি হল আহি আর নিলয়। হুট করে এমনটা হওয়াতে দুজনেই প্রায় চমকে উঠল। আহি তো চিন্তিত কণ্ঠ নিয়ে বলল, এতক্ষণ ওনারা কি করছে ভাইয়া? আমি কি জানি? আচ্ছা, ওনাদের মধ্যে সমস্যাটা কিসের ভাইয়া? আদ্রিয়ান কথা কেন বলে না শুভর সাথে? আহির কথা শুনে নিলয়ও বেশি কিছু না ভেবে বলে উঠল, একটা শোপিচের জন্য। নিলয়ের কথা শুনে বেশ বিস্মিত হয়ে বলল আহি, কি সামান্য একটা শোপিচের জন্য আদ্রিয়ান শুভর সাথে কথা বলে না? তুমি ভুল বুঝছো আহি, ব্যাপারটা শুধু শোপিচের জন্য নয়। তাহলে হলো আদ্রিয়ান, ছোটবেলা থেকেই একটু একটু অন্যরকম টাইপের, বুঝতে পেরেছ নিজের জিনিস কারো সাথে শেয়ার করতে পছন্দ করে না। তো একদিন শুভ আদ্রিয়ানের একটা ফেভারিট শোপিচ খেলতে গিয়ে ভেঙে ফেলে। শোপিচটা অনেক ফেভারিট ছিল, আদ্রিয়ানের আন্টি দিয়েছিল ওকে, আইমিন আদ্রিয়ানের মা। তো শোপিচটা ভাঙার কারণে আদ্রিয়ান সেদিন শুভকে প্রচুর বকে,
গায়ে হাতও তুলতে নেয় আর তখনই আদ্রিয়ানোর বাবা রেগে আদ্রিয়ানের সাথে রাগারাগি করে আর তখনই আদ্রিয়ান রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর তারপরই ঘটে সেই ভয়ানক ঘটনা, আদ্রিয়ানকে কিডন্যাপ করা হয়। কিডন্যাপ করা ব্যক্তিটি মুক্তিপণ হিসেবে অনেকগুলো টাকা চায়। আদ্রিয়ানে বাবা টাকা দিতে রাজিও হয়ে যায়। আর সেই টাকা নিয়ে যখন আক্কেল আন্টি গাড়ি নিয়ে যাচ্ছিল তখনই রাস্তায় তাদের অ্যাক্সিডেন্ট হয় আর তারা মারা যায়। আর সেই থেকেই আদ্রিয়ান কথা বলে না শুভর সাথে, কিন্তু আমি জানি ভিতরে ভিতরে ও খুব ভালোবাসে শুভকে। কাছে যায় না ঠিকই, কিন্তু দূর থেকে অনেক ভালোবাসে। শুভ যে কতবার আদ্রিয়ানের কাছে এসে সরি বলেছে, কিন্তু আদ্রিয়ানকে জানোই তো ও কেমন প্রত্যেকবার শুভর সাথে বাজে ব্যবহার করে তাড়িয়ে দিয়েছে। যেদিন প্রথম তোমায় লোক দিয়ে ডেকে এনেছিলাম অফিসে, সেদিন শুভ এসেছিল আদ্রিয়ানের কাছে, ভেঙে যাওয়া শোপিচটার মতো হুবহু একটা শোপিচ গিফট করেছিল। কিন্তু আদ্রিয়ান রেগে যায় আর সেই রাগ সব তোমার ওপর দেখায়। ওহ হুম, কিন্তু একটা জিনিসই বুঝতে পারছি না, আজ এখনো বের হচ্ছে না কেন শুভ? আর কোনো সাড়া শব্দও পাওয়া যাচ্ছে না। চলুন গিয়ে দেখি ভাইয়া বলছ। হুম, তারপর আহি আর নিলয় দুজনই আস্তে আস্তে এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলে প্রথমে উঁকি মারল আহি, তারপর নিলয়। ভিতরে তাকাতেই আহি আর নিলয়ের চোখ চড়ুই গাছ। তাদের তো বিশ্বাসই হচ্ছে না দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে বসে আছে। নিলয় তো চরম প্রকার অবাক হয়ে বলল, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো আহি? কি? এই যে আদ্রিয়ান শুভ একে অপরকে জড়িয়ে ধরে আছে। জি ভাইয়া। তাহলে কি আদ্রিয়ান শুভকে ক্ষমা করে দিয়েছে? হতে পারে, চলো তো গিয়ে দেখি, বলেই নিলয় আর আহি চলে গেল ভিতরে। নিলয় আর আহিকে ভিতরে যেতে দেখে আদ্রিয়ান শুভ দুজনই দুজনকে সামলে নিয়ে চোখ মুছে নিল। নিলয় আদ্রিয়ানের দিকে এগিয়ে এসে বলল, আদ্রিয়ান তুই? হুম, আজ থেকে আমি আর শুভ একসাথে এক বাড়িতে থাকব নিলয়। আদ্রিয়ানের কথা শুনে নিলয় আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলল, অবশেষে তোদের ধন্দ শেষ হল দোস্ত, আমি খুব খুশি হয়েছি। নিলয়ের কাজ দেখে শুভ বলে উঠল, আমাকেও তো জড়িয়ে ধরতে হবে ভাইয়া। ওরে নিলয় হেসে আদ্রিয়ান শুভ দুজনকে একসাথে জড়িয়ে ধরল। আজ তিনজনই খুব খুশি। অবশেষে দীর্ঘ ষোলোর সতেরো বছর পর আদ্রিয়ান আর শুভ এক হল, ভাবতেই খুশি লাগছে নিলয়ের। অন্যদিকে এদের তিনজনের কাণ্ড দেখে মুচকি হাসল আহি। যাক, যা হয়েছে খুব ভালো হয়েছে। বিকাল চারটা। চুপচাপ নিজের কেবিনে বসে আছে আদ্রিয়ান, আর ওর পাশে দাঁড়িয়ে চাকু দিয়ে ফল কাটছে আহি। আজ নিজেকে অনেক হালকা লাগছে আদ্রিয়ানের। অবশেষে সে তার অপরাধ বোধ কাটিয়ে শুভকে মেনে নিতে পেরেছে। সে ভেবে নিয়েছে আর কখনো শুভর সাথে বাজে ব্যবহার করবে না। এখন থেকে সবসময় তারা একসাথে থাকবে আর অনেক আনন্দে জীবন কাটাবে। শুধু একটা ইচ্ছে অপূর্ণ রয়ে গেল, যদি আহি তাকে মেনে নিত। কথাটা ভেবেই আদ্রিয়ান তাকাল আহির মুখের দিকে, তারপর কিছু একটা ভেবে বলল, আদ্রিয়ান, আমায় রক্ত কে দিয়েছিল আ? আর কিছু বলার আগেই ব্যথা পেয়ে আ করে উঠল আহি, কারণ আদ্রিয়ানের কথা শুনতে গিয়ে চাকুতে আঙুল কেটে গেছে তার।
হুট করেই আহির মুখে এমন শব্দ শুনে কিছুটা চমকে উঠে বলল আদ্রিয়ান। কি হয়েছে? না তেমন কিছু নয়, দেখি এদিকে আসো। ওরে আহিও বেশি কিছু না ভেবে এগিয়ে আসে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান আহির দিকে তাকিয়ে বলল, দেখি তোমার হাত, কিছু হয়নি আমার, জাস্ট একটুখানি কেটে গেছে, সেই একটুখানি দেখি আমি। আদ্রিয়ানের জোরাজোরিতে আহিও দেখালো তার হাত অনেকখানি কেটে গেছে, তার আঙুল রক্ত বের হচ্ছে সেখানে থেকে। আদ্রিয়ান আহির আঙুল দেখে কড়া দৃষ্টিতে আহির দিকে তাকিয়ে বলল, এখানে একটু কেটেছে। ও ই আর কি! ওরে আদ্রিয়ান কিছু না বলে তার সামনে থাকা ঔষধের বক্সটা খুলে ব্যান্ডেজ বের করে আহির আঙুল বেঁধে দিতে লাগল খুব যত্ন করে। আর আহি শুধু তাকিয়ে রইল আদ্রিয়ানের মুখের দিকে। আদ্রিয়ানকে দেখতে যতটা না রাগী মনে হয়, ভিতরটা তার ততই নরম। লোকটা এমনিতে খুব ভালো, শুধু রেগে গেলেই ভয়ঙ্কর। কথাগুলো ভেবে আনমনেই হাসল আহি। এমন সময় সেখানে উপস্থিত হল রিনি আর শুভ। রিনির হাতে একটা ফুলের তোড়া আর তার পাশেই শুভ। ওদের দুজনকে একসাথে দেখে কিছুটা অবাক হয় আদ্রিয়ান আহি দুজনেই। রিনি আদ্রিয়ানের দিকে এগিয়ে এসে ফুলের তোড়াটা হাতে দিয়ে বলল, এখন কেমন আছেন ভাইয়া? ওরে আদ্রিয়ানো মুচকি হেসে বলল, হুম ভালো। পাশাপাশি দাঁড়িয়ে আছে রিনি আর শুভ। রিনি খোঁচাচ্ছে শুভকে কারণ তারা কিছু বলবে আদ্রিয়ানকে। রিনি আজ সকালেই জানতে পারে শুভ আর আদ্রিয়ান নাকি দুই ভাই। শুরুতে শুভ একা ভেবে একটু খারাপ লাগলেও পরক্ষণেই শুভর একটা বড় ভাই আছে ভেবে খুব ভালো লাগে রিনির। রিনি শুভকে খোঁচাতে খোঁচাতে বলে উঠল, কি হলো, তুমি কিছু বলছ না কেন? রিনির কাজে শুভ ঘাবড়ে গিয়ে বলে উঠল, এখনই বলতে হবে, কাল বললে হয় না। না হয় না, আমি কাল জিনিসটাকে খুব হেট করি, তাই যা বলার এক্ষুনি বলবে, না হলে তোমার সাথে ব্রেকআপ। রিনির কথা শুনে শুভ ইনোসেন্ট মার্কা লুক নিয়ে বলল, রিনি। এদিকে শুভ রিনির কাণ্ড দেখে আহি আদ্রিয়ান দুজনই অবাক। আদ্রিয়ান কিছুটা অবাক হয়ে বলল, তোমরা কি কিছু বলবে আমায়? আদ্রিয়ানের কথা শুনে রিনি শুভকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দিয়ে বলল আদ্রিয়ানকে, হুম ভাইয়া, শুভ আপনায় কিছু বলবে। রিনির কথা শুনে আদ্রিয়ান শুভর দিকে তাকিয়ে বলল, কি বলবি আর, তুই চিনিস ওকে? ওরে শুভ কাপা কাপা গলায় বলল, হুম, আসলে হয়েছে কি ভাইয়া? কি হয়েছে? না মানে, বেশি না ধুতিয়ে বলে ফেল, আসলে ভাইয়া আমি আর রিনি। তুই আর রিনি? কি? আমি আর রিনি। এদিকে শুভর এমন তোতলানো শুনে রিনি বুঝতে পেরেছে শুভর দ্বারা সম্ভব হবে না কিছু বলার, তাই সে নিজেই এগিয়ে এসে বলল আদ্রিয়ানকে, আসলে হয়েছে কি ভাইয়া, আমি আর শুভ একে অপরকে ভালোবাসি, আর আমরা খুব শীঘ্রই বিয়ে করতে চাই। হুট করেই রিনির মুখে এমন কথা শুনে আহি আদ্রিয়ান এমনকি শুভ অবাক হয়ে বলে উঠল, কি? আহি তো চরম অবাক, রিনি কি বলল এইমাত্র যে ছেলের সাথে রিনিকে ঝগড়া ছাড়া আর কিছু করতে দেখে নিঃশে, সেই শুভকে নাকি ভালোবাসে রিনি আবার বিয়েও করতে চায়, কেমনে কি করে হলো এসব? এদিকে রিনি ভাবছে অন্য কিছু, আদ্রিয়ান আহি কি বলল এটা মানা যায়, কিন্তু শুভ কি করে কেন উঠল?
হাঁ হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ান আর আহিরিনি আর শুভর মুখের দিকে। তাদের হয়তো বিশ্বাসই হচ্ছে না এইমাত্র রিনি কি বলল। আদ্রিয়ান তো পুরোই শকট, কারণ সে ভাবেনি তার আপু বলা পিচ্ছি ভাইটাও কাউকে ভালোবাসবে। তবে আদ্রিয়ান যেদিন রিনিকে শুভর সেবা যত্ন করতে দেখছিল সেদিনই একটু খটকা লেগেছিল তার, কিন্তু পরে নিলয়ের কথা শুনে আর বেশি ভাবেনি সে, কারণ নিলয় খবর নিয়ে জেনেছে রিনির সাথে শুভর তেমন কোনো সম্পর্ক নেই। এর মধ্যে ভার্সিটি বসে নাকি দেখা হয়েছিল, তাও নাকি কথার চেয়ে ঝগড়া বেশি করেছে এরা। আদ্রিয়ান কথাগুলো আনমনে ভেবে কিছুটা অবাক হয়ে বলল শুভকে, এসব কি শুনছি শুভ? রিনি যা বলছে তা কি সত্যি? আদ্রিয়ানের কথা শুনে শুভ আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া। সাথে সাথে রিনি শুভর পায়ে একটা খোঁচা দিয়ে দিল, তারপর আস্তে আস্তে বলল, বেশি আসলে আসলে করলে একদম খুন করে দিব। আর হ্যাঁ, তুমি আমার কথা শুনে কি করে উঠলে কেন? না মানে তুমি যে এক্ষুনি বিয়ের কথা বলে ফেলবে এটা আমি ভাবিনি, তাই তো? তাই তো কি বিয়েটা একবার হোক, তারপর তোমার এই তোতলানো স্বভাব বের করছি আমি। অন্যদিকে রিনি শুভর কাণ্ড দেখে অবাক হয়ে আবারও বলে উঠল, আদ্রিয়ান কি হলো, কিছু বলছিস না কেন? রিনি যা বলল তা সত্যি? তোরা একে অপরকে ভালোবাসিস? আদ্রিয়ানের এবারের কথা শুনে শুভ উপর নিচ মাথা নাড়িয়ে বলে উঠল, হুম ভাইয়া। শুভর কথা শুনে আহি অবাক চোখে এগিয়ে আসল শুভর দিকে, তারপর বলল, এদিকে শোনো। শুভ ও আহির কথা মতো হালকা এগিয়ে আসল আহির দিকে, তারপর বলল, হুম বলো আহি আপু। শুভর কথা শুনে ফ্যাল ফ্যাল চোখে শুভর দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আহি তুমি শিওর তো ভাইয়া এই ঝগড়ুটে আপুটাকেই তুমি ভালোবাসো? আহির কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে দাঁত কেলানি হাসি দিয়ে বলে উঠল শুভ, হুম। এদিকে শুভ আর আহির ফিসফিস করে কথা বলা শুনে রিনি বলে উঠল, এই তোরা কি ফিস ফিস করছিস বলতো? না কিছু না আহি। ওরে রিনি, বেশি কিছু না ভেবে আদ্রিয়ান দিকে তাকিয়ে খুব কনফিডেন্স নিয়ে বলে উঠল, তারপর ভাইয়া এখন আপনি বলুন আপনি কি রাজি আমাদের সম্পর্কে? রিনির কথা শুনে আদ্রিয়ানও বলে উঠল, যেহেতু তোমরা দুজন একে অপরকে ভালোবাসো তাই সেক্ষেত্রে আমি আর কি বলবো। আদ্রিয়ানের কথা শুনে রিনি খুশি হয়ে বলে উঠল, আমি জানতাম ভাইয়া আপনি এমন কিছুই বলবেন, আপনার ছোট ভাইটা না একদমই ভীতু। যাই হোক আপনারা কথা বলুন, আমি এক্ষুনি গিয়ে আমার বাবা মাকে বলে আসি, বলেই রুম থেকে বেরিয়ে গেল রিনি। রিনিকে যেতে দেখে আহিও বেশি কিছু না ভেবে বলে উঠল, আমিও একটু আসছি বুঝলেন, বলে আহিও চলল রিনির পিছন পিছন। আর শুভ পড়ল মহাবিপদে, এখন তার ভাই কিছু জিজ্ঞেস করলে কি বলবে সে? শুভ দাঁত কেলানি হাসি দিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, বলছিলাম কি ভাইয়া আমার একটা অপারেশন করার আছে, আমি যাই বুঝলে পরে আবার আসব, বলেই এক প্রকার দৌড়ে বেরিয়ে যেতে লাগল শুভ। সাথে সাথে আদ্রিয়ান বলে উঠল, তলে তলে এসব কবে থেকে চলছে শুভ? সাথে সাথে শুভ দাঁড়িয়ে পড়ল, যার ভয় পেয়েছিল সেটাই হল। শুভ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো ভাইয়া ও যে সরাসরি তোমায় এসে বিয়ে করার কথা বলবে এটা আমি ভাবতেই পারিনি।
তা তো তোর থোবরা দেখেই বুঝতে পেরেছি। যাই হোক, তোর জন্য ঋণীর মতো চঞ্চল মেয়েই ঠিক আছে। ওরে মুচকি হাসল শুভ। এমন সময় একজন নার্স এসে বলল শুভকে, স্যার অপারেশনের সব তৈরি, এখন শুধু আপনি গেলেই হবে। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। ঠিক আছে স্যার, বলেই চলে গেল নার্সটি। নার্সটি যেতেই শুভ তাকাল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানও হালকা হেসে বলল, যা আর ভয় নেই, আমি কিছুই বলবো না তোকে। ওরে শুভ আদ্রিয়ানকে থ্যাংক ইউ বলে চলে গেল। শুভর কাজে আদ্রিয়ান হালকা হেসে বলে উঠল, আসলেই ভিতর ডিম একটা। হসপিটালের করিডোরের সামনে দাঁড়িয়ে আছে রিনি। হাতে তার মোবাইল ফোন, মূলত বাড়িতে ফোন করার জন্যই কল করছে সে তার মাকে, কিন্তু তার মা ধরছে না। এমন সময় ওর সামনে এসে দাঁড়াল আহি, কোমরে হাত দিয়ে বলল, সে তলে তলে এসব কবে থেকে চলছিল শুনি। হুট করেই আহির কণ্ঠ শুনে পিছন ফিরে তাকাল রিনি। তারপর বলল, এই তো আজ তিন দিন হল, ভেবেছিলাম তোকে বলবো কিন্তু সময় করে ওঠেনি, সরি দোস্ত। রিনির কথা শুনে চোখ বড় বড় করে বলল আহি, রিলেশনের আজ মাত্র তিন দিন হল আর এর মধ্যে তুই বিয়ে নিয়ে কথা বলছিস। ওরে রিনি তার ফোনটাকে তার জিন্সের পকেটে রেখে আহি গলা জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে বলে উঠল, তুই তো জানিস আমি সবকিছুই তাড়াতাড়ি করা পছন্দ করি, জিমিয়ে থাকা জিনিসপত্র আমার একদম পছন্দ না। আর শুভ যে আকার ভীতু, আমার মনে হয় না আগামী চার বছরেও ও তার ভাইকে আমাদের সম্পর্কে বলতে পারত, তাই আমি নিজেই বলে দিয়েছি। তাই বলে এত তাড়াতাড়ি, ইস, যদি আমিও তোর মতো হতাম তাহলে হয়তো নীরব ভাইয়া আমারই হতো। কথাটা আহি মুচকি হেসে বললেও রিনির খারাপ লেগেছে। সে আহির দিকে তাকিয়ে বলল, ভুলে যা না, আগের সবকিছু আবার নতুন করে সবকিছু শুরু কর, দেখবি তোর জন্য কেউ না কেউ আছে যে তোকে খুব ভালোবাসবে। ওরে মুচকি হেসে বলল আহি, হুম যাক গে, বাদ দে তো। এমন সময় রিনির ফোনটা বেজে উঠল। উপরে তার মায়ের নাম্বার দেখে বলে উঠল রিনি আহিকে, মা ফোন করেছে, বুঝলি, আমি এক্ষুনি আমার আর শুভর বিয়ের কথাটা বলে আসি। বলেই ফোনটা তুলে হ্যালো বলে চলে গেল সে অন্য সাইডে। আর রিনির কাজে আহি হেসেই বলে উঠল, আসলেই এই মেয়েটার সবকিছুতেই খুব তাড়া। ভেবেই আদ্রিয়ানের কেভিনের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হল আহি। এরই মধ্যে হঠাৎই এক চির চেনা ধ্বনি ভেসে আসল তার কানে। কেউ একজন বলে উঠল, আহি। আচমকাই বুকটা কেঁপে উঠল আহির, কারণ ধ্বনিটা আর কারো নয়, তার প্রথম ভালোবাসা নীরবের কণ্ঠ। আহি ধীরে ধীরে পিছন ফিরে তাকালো। সত্যি সত্যি পিছনে ফুলের তোড়া হাতে নীরবকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে এগিয়ে আসলো সে নীরবের দিকে। তারপর বলল, ভাইয়া তুমি এখানে? হুম, যাকে রক্ত দিলাম তার সাথে একবার দেখা করব না তাই চলে আসলাম। ওহ, তুমি আদ্রিয়ানের সাথে দেখা করতে এসেছ? হুম, আসো আমার সাথে, উনি ওই সামনের কেবিনেই আছে। ওরে নীরব বেশি কিছু না ভেবে চলল আহির সাথে সাথে। আদ্রিয়ানকে দেখার জন্যই এসেছে নীরব, তার ওপর মনটাও ভালো নেই, তাই আশা এদিকটায়। নিজের কেবিনে চুপচাপ বসে আছে আদ্রিয়ান।
অপেক্ষা কখন আহি আসবে কিন্তু আহির কোনো খবর নেই। হঠাৎই দরজা খোলার শব্দ পেতেই খুশি মনে তাকালো আদ্রিয়ান, কারণ সে বুঝতে পেরেছে আহি এসেছে। প্রথমে আহিকে দেখে খুশি হলেও পরক্ষণেই ওর পিছনে নীরবকে দেখে কিছুটা হতাশাও হয়েছে সে। আদ্রিয়ান ভাবে নি এই মুহূর্তে সে আহির সাথে নীরবকে দেখবে। নীরব খুশি মনে আদ্রিয়ানের দিকে ফুলের তোড়াটা হাতে এগিয়ে দিয়ে বলল, কেমন আছেন স্যার? নীরবের কথা শুনে আদ্রিয়ানও হালকা হেসে ওর হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে বলল, হুম ভালো, তবে আপনি না থাকলে হয়তো এই মুহূর্তে ভালো থাকতাম না। আদ্রিয়ানের কথা শুনে নীরব হেসেই বলে উঠল, কি যে বলেন স্যার, কি আর করেছি, আমি জাস্ট একটু রক্ত দিয়েছি, আর বাকিটা তো আল্লাহ আর আপনার ছোট ভাই শুভই করেছে। আপনি আমায় বার বার স্যার বলছেন কেন? না, আপনার মতো এত বড় বিজনেসম্যানকে শুধু স্যার শব্দটাই মানায়। ওরে, হাসল আদ্রিয়ান। তারপর এটা ওটা নিয়ে কথা বলতে শুরু করল তারা। আর আহি শুধু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনতে লাগল। আহিও ভাবেনি এই মুহূর্তে নীরব আসবে এখানে। নীরবের কথা ভাবতেই অথৈর কথা মনে পড়ল আহির। আজ অনেক দিন পরই ওর কথা মনে পড়ল আহির। আহি অনেক আগেই ভেবে রেখেছিল অথৈদের বাড়ি যাবে তারা, কিন্তু সময় করে আর হয়ে উঠেনি। তবে এবার যাবে আদ্রিয়ান, সুস্থ হলেই সে আর রিনি গিয়ে নিয়ে আসবে অথৈকে। যতই হোক, যা হয়েছে তাতে অথৈর কোনো দোষ নেই। আনমনেই নানান কথা ভাবতে লাগল আহি। বেশ কিছুক্ষণ পর নীরব আদ্রিয়ানের সাথে কথা বলা শেষ করে উঠে দাঁড়াল, তারপর নিজের হাত এগিয়ে দিয়ে বলল, আজ তবে আসি স্যার, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। ওরে, আদ্রিয়ানও মুচকি হেসে নিজের হাত এগিয়ে বলল, নিশ্চয়ই সময় করে এসো আমার অফিসে। অবশ্যই স্যার, বলেই নীরব এগিয়ে গেল আহির দিকে। আহি এখনও সেম ভঙ্গিতে নিজের ভাবনায় মগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। আহিকে ভাবনায় মগ্ন দেখে নীরব ওর মাথায় একটা টোকা দিয়ে বলল, তুই আবার কোনো দেশে হারিয়ে গেলি আহি। হুট করেই নীরবের কথা শুনে চমকে উঠল আহি। কিছুটা আমতা আমতা করে বলল সে, হুম হ্যাঁ, কই কোথাও না তো, তুমি কি চলে যাচ্ছ ভাইয়া? হুম। হঠাৎই নীরবের চোখ যা আহির হাতের দিকে, সঙ্গে সঙ্গে কিছুটা চিন্তিত কণ্ঠ নিয়ে আহির হাত ধরে বলল, নীরব, তোর হাতে কি হয়েছে আহি? না তেমন কিছু নয় ভাইয়া, ওই ফল কাটছে গিয়ে হালকা একটু কেটে গেছে। কাজ কথার সময় সাবধানে করবি না? কাজ করার সময় চোখ কোথায় থাকে তোর? এই রকম নানা কিছু বলে বকতে শুরু করল নীরব আহিকে। আর আহি বেচারি ছলছল চোখে শুধু তাকিয়ে রইল নীরবের মুখের দিকে। আজ অনেক দিন পর আবার সে নীরবের কাজে বকা শুনছে। অন্যদিকে আদ্রিয়ান, আহি আর নীরবের কাণ্ড দেখে মোটেও ভালো লাগছে না তার। ভিতরে ভিতরে খুবই বাজে ফিল হচ্ছে। আদ্রিয়ান চটজলদি নিজের চোখ সরিয়ে ফেলল ওদের দিক থেকে। কেন যেন বর্তমানে আহি আর নীরবকে একসাথে মেনে নিতে পারছে না সে। তার ওপর কিছু বলতেও পারছে না, যার কারণে আরও বেশি অস্বস্তি হচ্ছে আদ্রিয়ানের। রিনিদের বাড়িতে সোফায় গোল হয়ে বসে আছে রিনির মা, বাবা আর ভাই। মূলত রিনির বাড়িতে আসার জন্য অপেক্ষা করছে ওনারা। অন্যদিকে রিনির মা তো কেঁদেই চলে কখন থেকে, কারণ কিছুক্ষণ আগে মেয়ের কথা শুনে সে ভেবে নিয়েছে তার মেয়ে পাগল হয়ে গেছে।
আর রিনির বাবা হতাশ, কারণ সে বুঝতে পারছে না তার মেয়ে কি এমন বলল যার কারণে তার বউ তাকে অফিস থেকে ডেকে এনেছে। এমন সময় সেখানে উপস্থিত হল রিনি। কিছুটা অবাক চোখে তাকিয়ে আছে রিনির বাবা মা ভাই রিনির মুখের দিকে, আর ওদের সামনেই কিছুটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে রিনি। কিছুক্ষণ আগেই হসপিটাল থেকে এসে বসেছে সে সবার সামনে। রিনির বাবা রিনির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠ নিয়ে বলল, তুমি তোমার মাকে ফোনে কি বলেছ রিনি, যার কারণে অফিস রেখে বাড়িতে আসা লাগলো আমার? বাবার কথা শুনে রিনি বেশি কিছু না ভেবে বলে উঠল, কি বলেছি আমি? আমি শুধু বলেছি আমি একটা ছেলেকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, ব্যাস। রিনির কথা শুনে রিনির মা শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আমি তোমায় বলেছিলাম না তোমার মেয়ে পাগল হয়ে গেছে, এবার বিশ্বাস হলো আমার কথা। রিনির মায়ের কান্না দেখে কিছুটা বিরক্ত মাখা মুখ নিয়ে বলল রিনির বাবা, তুমি একটু চুপ করবে? তোমরা তো শুধু পারোই আমায় চুপ করাতে। রিনির মা, আরে মা তোমার মাথা ঠিক আছে, আমি পাগল হতে যাব কেন? চরম প্রকার বিরক্ত নিয়ে বলল রিনি। রিনির কথা শুনে রিনির বাবা বলে উঠল, তুমিও বা কি বলছো এসব? দেখো বাবা, তোমরা বরাবরই জানো আমি তোমাদের লুকিয়ে কোনো কিছু করিনি আর আজও করব না। আমি একটা ছেলেকে ভালোবাসি আর বিয়ে করলে ওকেই করব, তবে এর মানে এই নয় যে আজকালের মধ্যেই করব। তোমরা যেদিন বলবে সেদিনই করব, আমি শুধু ছেলেটার কথা বলেছি, ব্যাস এতটুকুই। মেয়ের কথা শুনে কিছুটা হতভাগ হয়ে বলল রিনির বাবা, ছেলেটা কে শুনি? ছেলে খুব ভালো বাবা, তোমার পছন্দ হবে, ছেলেটার কথা শুনলে তোমরা খুশি হবে বাবা। ও একজন ডাক্তার আর তোমার বিজনেস পার্টনার আদ্রিয়ানের ছোট ভাই শুভ, ওই যে সোহান ভাইয়ার ট্রিটমেন্ট যে করেছিল সে। মেয়ের এবারের কথা শুনে বেশ অবাক হলেন রিনির বাবা মা আর সোহানও। রিনি তার বাবার ওরের অপেক্ষায় না থেকে বলে উঠল, আমার শুধু একটাই কথা বাবা, আমি যদি বিয়ে করি তবে শুভকেই করব, নয়তো কাউকে নয়। আর বিয়ে তোমরা যেদিন বলবে সেদিনই করব, এখন বাকিটা তোমাদের হাতে, বলেই নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়াল রিনি। আর বাকি সবাই শুধু রিনির যাওয়ার পানে তাকিয়ে রইল, যেন মেয়ের কাজে বিষণ্ণ তারা। তবে শুভর কথা শুনে খুব একটা খারাপ লাগে নি রিনির বাবার, এখন দেখা যাক কি হয়। সময়টা যেন আজ ছুটল ভীষণ জোরে, কখন দুপুর গড়িয়ে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারল না আদ্রিয়ান আর আহি। আজ নিলয় একবারও আসে নি হসপিটালে, হয়তো অফিসের কাজে ব্যস্ত সে, আর নীরবও চলে গেছে অনেক আগে। নীরব যাওয়ার পর থেকে আদ্রিয়ানও ভীষণ চুপচাপ, হয়তো শরীরটা ভালো নেই তার। আদ্রিয়ানের চুপচাপ থাকাটা কেন যেন আহি নিতে পারছে না, আদ্রিয়ানের রাগী লুকিংটাই যেন বেশ লাগত আহির কাছে। হসপিটালের জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ কথাগুলো ভাবছে আহি। অথই নীরব, রিনি, শুভ, আদ্রিয়ান সবার কথাই যেন স্মরণীয় হয়ে উঠছে তার। ছোট্ট দীর্ঘ শ্বাস ফেলল আহি। আর তার সামনেই হসপিটালের বেডে চুপচাপ শুয়ে আছে আদ্রিয়ান, দৃষ্টি তার মোবাইলের দিকে। এসবের ভাবনার মাঝেই আহির ফোনটা বেজে উঠল, উপরে মায়ের নাম্বার দেখে খুশি মনে ফোনটা তুলল সে।
আহি ফোন তুলতেই অপর পাশে তার মা বলে উঠল, কেমন আছিস আহি? মায়ের কথা শুনে আহি নীরব কণ্ঠে বলল, হুম ভালো, তুমি মা? হুম ভালো, আদ্রিয়ান কেমন আছে? আদ্রিয়ানের কথা শুনতাই আহি তাকালো আদ্রিয়ানের দিকে, তারপর বলল, হুম মোটামুটি সুস্থ মা। ওহ, তা কবে আসবি ওকে নিয়ে বাড়ি? আসবো মা, উনি সুস্থ হলেই। ঠিক আছে। এরপর কিছুক্ষণ এটা ওটা নিয়ে কথা বলল দুজন। তারপর বলতে না বলতেই কেটে গেল আরো কয়েক ঘণ্টা। রাত 9:30। ভিডিও কলে নিলয়ের সাথে কথা বলছে আদ্রিয়ান, পাশেই আহি হাতে খাবার নিয়ে খাইয়ে দিচ্ছে তাকে। আজ অফিসে চাপ থাকায় নিলয় আসতে পারে নি হসপিটালে, সাথে তাদের নিউ প্রজেক্টের কাজের জন্য আগামী 10-12 দিনের মধ্যে আদ্রিয়ানকে কিছুদিনের জন্য দেশের বাহিরে যেতে হতে পারে। বিষয়টা নিয়ে প্রায় সবাই একটু চিন্তিত, কারণ আদ্রিয়ান এখনও সেইভাবে সুস্থ হয়নি। তবে আদ্রিয়ান বলেছে, আগামী এক সপ্তাহের মধ্যেই সে হসপিটাল থেকে রিলিজ হয়ে বাড়ি ফিরবে, আর যদি বাহিরে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলেও যাবে সে। যতই হোক অফিসের কাজ বলে কথা, আর এবারের প্রজেক্টটা সাকসেসফুলি পার হলে তার কোম্পানি আরও ভালো একটা পজিশনে যেতে পারবে। এইসব নিয়েই বর্তমানে কথা হচ্ছে আদ্রিয়ানের সাথে নিলয়ের। আহির বেশ বিরক্ত লাগছে জিনিসটায়, কারণ ডাক্তার আদ্রিয়ানকে কথা কম বলতে বলেছে, কিন্তু আদ্রিয়ান তো সেই কখন থেকে বকবক করেই যাচ্ছে। হঠাৎই আহি আদ্রিয়ানকে খাওয়ানো বন্ধ করে দিয়ে এসে সামনে দাঁড়ালো আদ্রিয়ানের। হুট করেই আহির এমন কাজে কিছুটা অবাক হল আদ্রিয়ান, সাথে আহির দিকে তাকিয়ে বলল, সে কি হল? আদ্রিয়ানের কথা কিছুটা রাগি লুক নিয়ে বলল আহি, কি হলো মানে কি করছেন আপনি এগুলো? আহির কথা শুনে বিস্ময় মাখা মুখ নিয়ে বলল আদ্রিয়ান, কি করেছি আমি? ওরে! আদ্রিয়ানের হাত থেকে তার ফোনটা নিয়ে নিলয়কে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আজ আর ওনার সাথে কোনো কথা হবে না, বাকি কথা উনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেই করবেন, বলেই ফোনটা কেটে দিল আহি। আহির কাজে এপাশে আদ্রিয়ান আর ওপাশে নিলয়, দুজনই প্রায় অবাক। আদ্রিয়ান তো চমকে গিয়ে বলল, আরে এটা কি করলে তুমি? আমার নিলয়ের সাথে ইম্পর্ট্যান্ট কথা চলছিল। আদ্রিয়ানের কথা শুনে রাগি কণ্ঠ নিয়ে বলল আহি, যা করেছি বেশ করেছি, আর এক কথা বললে মোবাইল ছুঁড়ে ভেঙে ফেলব। আহির কাণ্ডে আদ্রিয়ান চোখ বড় বড় করে বলল, কি বলছ তুমি? যা ঠিক তাই বলছি, এক্ষুনি সব খাবার শেষ করে চুপচাপ ঘুমিয়ে পড়বেন, তা না হলে আপনার একদিন কি আমার একদিন, বলেই খাবার বাটিটা হাতে নিয়ে আবার খাওয়াতে শুরু করল আহি। আহির কাজে চরমই অবাক আদ্রিয়ান, সে বুঝল না হুট করে এত রেগে কেন গেল আহি। অতঃপর চটজলদি খাওয়া শেষ করে ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ল আদ্রিয়ান। মাঝরাত তখন বাহিরে বৃষ্টি পড়ছিল খুব। হঠাৎই আকাশে বাজ পড়ার শব্দ কানে আসতেই ঘুম ভেঙে যায় আহির। চটজলদি শোয়া থেকে উঠে দাঁড়াল সে। বাহিরে বৃষ্টি নেমেছে দেখে দৌড়ে গিয়ে আদ্রিয়ানের রুমের জানালা বন্ধ করে দেয় সে। অসময়ে হুট করে এত বৃষ্টির প্রবণতা দেখে প্রায় আটকে উঠেছিল আহি, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়েছে সে। এদিকে আবারও সেইম স্বপ্নে আটকে ধরেছে আদ্রিয়ানকে, সেই ভাঙাচোরা বাড়ি, রক্তের ছাপ, কুকুরের নিথর দেহ। থরথর করে কেঁপে উঠল আদ্রিয়ান। হঠাৎই স্বপ্নের ঘরে আদ্রিয়ানের বাবা মা এসে বলল তাকে,
আমাদের মেরে দিলই আদ্রিয়ান। তোকে না হয় একটু রাগ করে, শুধু বকেই ছিলাম তাই বলে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তুই যদি সেদিন বাড়ি থেকে না বের হতি তাহলে এগুলো কিছুই না। শুভ ছোট থেকে এভাবে অবহেলা পেতে পেতে বড় হতো না, এমন কেন করলি? মায়ের কথা শুনে ছল ছল চোখে আদ্রিয়ান ওদের দিকে তাকিয়ে বলল, আমি কিছু করিনি মা, আমি তোমাদের কেন মারতে চাইব বলো। ওরে তেমন কিছু না বলে চলে যেতে লাগলো তারা। ওনাদের যেতে দেখে আদ্রিয়ান দৌড়ে ওনাদের দিকে যেতে বলল, আমি কিছু করিনি মা, আমি কিছু করিনি বাবা, প্লিজ তোমরা যেও না। জোরে চিৎকার দিয়ে কথাগুলো বলতে লাগলো আদ্রিয়ান তার বাবা মাকে, কিন্তু তারা শুনল না। অন্যদিকে হুট করেই আদ্রিয়ানকে ঘুমের ঘোরে চেঁচাতে দেখে আহি এগিয়ে আসলো আদ্রিয়ানের দিকে। থর থর করে কাঁপছে আদ্রিয়ান, সাথে কিছু বলছে সে। আহি বুঝতে পেরেছে আজ রাতেও হয়তো আদ্রিয়ান স্বপ্ন দেখছে। আহি গিয়ে বসে পড়ল আদ্রিয়ানের পাশ দিয়ে, তারপর বলল, কি হলো, আপনার চোখ খুলুন আদ্রিয়ান। কিন্তু না, আজ আর চোখ খুলছে না আদ্রিয়ান। আদ্রিয়ানের কাজে আহি কিছুটা ঘাবড়ে গিয়ে জড়িয়ে ধরল আদ্রিয়ানকে, তারপর বলল, ভয় পাবেন না, কিছু হয়নি আদ্রিয়ান, আমি আছি আপনার সাথে। হঠাৎই কারো স্পর্শ আর কণ্ঠ শুনে চোখ খুলে তাকালো আদ্রিয়ান, সামনেই আহির মুখটা দেখে সে নিজেও জড়িয়ে ধরল আহিকে, তারপর ভয়াত কণ্ঠ নিয়ে বলল, সে আমি আমার বাবা মাকে মেরে ফেলেছি আহি। আদ্রিয়ানের কথা শুনে খুবই বিষণ্ন আহি আদ্রিয়ানকে ধরেই বলল, সে কিছু করেননি আপনি, ওনাদের হায়াত ওই পর্যন্তই ছিল। কিন্তু আদ্রিয়ান যেন নিজেকে শান্ত করতে পারছে না, বার বার তার মায়ের বলা কথাগুলো কানে বাজছে তার। আদ্রিয়ান কান্না ভেজা কণ্ঠ নিয়ে বলল, আমার জন্যই আমার বাবা মা মারা গেছে আহি, আপনার জন্য কিছু হয়নি আদ্রিয়ান, আপনি শান্ত হন আর ঘুমানোর চেষ্টা করুন, দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, আর আমি তো আছি আপনার কাছে। আহির এবারের কথা শুনে শুধু ছল ছল চোখে তাকালো আদ্রিয়ান আহির দিকে, আহিও তাকিয়ে রইল আদ্রিয়ানের চোখের দিকে। আহি চোখের ইশারায় বলল আদ্রিয়ানকে, কিছু হবে না, আমি তো আছি আপনার পাশে। ওরে আদ্রিয়ান কিছু বলল না, শক্ত করে জড়িয়ে ধরল সে আহিকে। বাহিরে মুসলধারে বৃষ্টি হচ্ছে, সাথে বারংবার বিদ্যুৎ চমকাচ্ছে, আর এসবের মাঝেই আদ্রিয়ান জড়িয়ে ধরে বসে আছে আহি। আজ ভীষণ খারাপ লাগছে আহির, আজ প্রথম আদ্রিয়ানের চোখে পানি দেখল সে। ছোট্ট দীর্ঘ শ্বাস ফেলল আহি। তাদের সামনেই কালো রঙের গোল বৃত্তের দেয়ালে আটকে থাকা ঘড়ির কাঁটাগুলো টিক টিক শব্দ করে ঘুরতে লাগল। হয়তো নতুন গল্পের আভাস পাচ্ছে তারা। অতঃপর সেই রাতের পর সময় চলছিল সময়ের মতো। রোজ আদ্রিয়ানের সেবা করা, খাইয়ে দেওয়া আর রাতে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে থাকা, বিষয়টা যেন কিছুদিনের রুটিন হয়ে গেছে আহির। প্রথম প্রথম জড়িয়ে ধরার বিষয়টায় কেমন কেমন লাগলেও এখন আর তেমন কিছু হয় না, আহির যেন অভ্যাসে পরিণত হয়েছে এগুলো। আর এমন করতে করতেই দেখতে না দেখতেই কেটে গেল পুরো এক সপ্তাহ। এখন আদ্রিয়ান প্রায় সুস্থ, এর মাঝে দুদিন আগেই আদ্রিয়ানের মাথার ব্যান্ডেজ খুলে দিয়েছে শুভ। আদ্রিয়ান চেয়েছিল সেদিনই বাড়ি যেতে, কিন্তু শুভ রাজি হয়নি, ভাইকে পুরোপুরি সুস্থ না করে সে কিছুতেই বাড়ি যেতে দিবে না।
आज अष्टम दिन चलছে আদ্রিয়ানের হসপিটালে আর আজই বাড়ি ফিরবে আদ্রিয়ান আর তার সাথে শুভ আহিও যদিও আহি আজ বিকেলেই বাড়ি চলে যাবে কেন যেন বাড়ি ফেরার কথা শুনে প্রচণ্ড খারাপ লাগলো আহির অবশেষে কালো শার্ট কালো প্যান্ট চুলগুলো ঠিক করে মাথায় ক্যাপ পরে প্রস্তুত আদ্রিয়ান এমন সময় সেখানে উপস্থিত হলো শুভ আর নিলয় শুভ তো ভাইয়ের এমন গেটআপ দেখে সে বুঝতে পেরেছে আদ্রিয়ান আজ ভীষণই খুশি শুভ খুশি মনে এগিয়ে এসে বলল আদ্রিয়ানকে তুমি আজ খুব খুশি তাই না ভাইয়া হুম কতদিন হলো বল তো একই বেডে শুয়ে আছি শোন বিকেলেই আমি গাড়ি পাঠিয়ে দিব তুই আর তোর জিনিসপত্র দুটোই চলে আসিস আজ থেকে দুই ভাই একসাথে থাকব আদ্রিয়ানের কথা শুনে শুভ খুশি হয়ে বলল তুমি সত্যি বলছো ভাইয়া হুম ওরে ভাইকে জড়িয়ে ধরে শুভ আদ্রিয়ানও ধরে দুই ভাই আজ ভীষণই খুশি এই অ্যাক্সিডেন্টে একটা জিনিস খুব ভালো হয়েছে সেটা হলো আদ্রিয়ান শুভর দূরত্ব কমে গেছে আজ নিলয়ও খুশি দুই ভাইয়ের বহু বছরের দূরত্ব কমে গেছে বলে নিলয় নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে বলল এখন যাওয়া যাক তবে ওরে আদ্রিয়ানও খুশি হয়ে বলল হুম তারপর একে একে আদ্রিয়ান আহি নিলয় আর শুভ বের হলো কেভিন নাম্বার 504 থেকে শুভকে এখনই নিজের বাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল আদ্রিয়ানের কিন্তু কালকে রাতেই শুনেছিল সে আজ শুভ হসপিটালে ব্যস্ত থাকবে খুব তাই বিকেলের কথা বলছে শুভকে হসপিটালের বাহিরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান আহি শুভ আর নিলয় এমন সময় সেখানে আসলো রিনি সবাইকে একসাথে যেতে দেখে খুশি মনে বলল সে অবশেষে তবে যাচ্ছ আদ্রিয়ান ভাইয়া হুম সাথে তোমাদের জন্য সুখবর আছে একটা আদ্রিয়ানের কথা শুনে শুভ রিনি দুজনেই অবাক হয়ে বলল সেটা কি ভাইয়া কি আবার তোমার বাবার সাথে কথা বলে তোমাদের বিয়েটা যাতে তাড়াতাড়ি দেওয়া যায় তারই ব্যবস্থা করব আদ্রিয়ানের কথা শুনে রিনি বলে উঠল সেটা কি করে হয় ভাইয়া আগে আপনি বিয়ে না করলে আমরা কি করে বিয়ে করি যতই হোক আপনি শুভর বড় ভাই ঠিকই তো ভাইয়া তুমি না বিয়ে করলে আমি কি করে বিয়ে করব শুভ তোমাদের বিয়ের সাথে আমার বিয়ের সম্পর্ক কি সম্পর্ক তো আছেই তবে এসব নিয়ে পরে কথা হবে ভাইয়া এখন তুমি বাড়ি গিয়ে রেস্ট নেও শুভ ওরে আদ্রিয়ানো কিছু না বলে গিয়ে বসল গাড়িতে আর অন্যদিকে আহি আদ্রিয়ানের বিয়ের কথা শুনে কেমন যেন খারাপ লাগলো তার আহিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে রিনি বলল আহিকে তোর আবার কি হলো হুম হ্যাঁ কিছু না তো তুই যাবি তো আদ্রিয়ানের সাথে হুম আচ্ছা শোন আমি আজ বিকেলেই বাড়ি চলে যাব তুই অথৈদের বাড়ি চিনিস তো হুম কিন্তু কেন কেন আবার ওকে ফিরিয়ে আনতে কি অতঃপর হসপিটালের মায়া ত্যাগ করে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে আহি নিলয় আর আদ্রিয়ান আর ওদের হাত নাড়িয়ে বাই জানাচ্ছে রিনি আর শুভ প্রথমে আহি অথৈদের বাড়ি যাবে কথাটা একটু অদ্ভুত লাগলেও পরক্ষণেই হাসি মনে মেনে নিয়েছে রিনি রিনি সেদিন শুভর কথা শোনার পর ফোন করতে চাইছিল অথৈকে ফোন করেও ছিল কিন্তু আবার কেটে দেয় চটজলদি ভিতরে ভিতরে আনিজি ফিল হওয়ার কারণে আর কথা বলা হয়নি তার অথৈর সাথে
কিন্তু এখন যখন আহি যেতে চাইছে অথইদের বাড়ি তাহলে সেও সেখানে গিয়েই ক্ষমা চাইবে অথইর কাছে। রিনি মুচকি হেসে তাকিয়ে রইল আহির যাওয়ার পানে। আর আহিও বেশি না ভেবে কিছুক্ষণ রিনি ওদের দিকে তাকিয়ে থেকে চুপচাপ বসে রইল গাড়িতে। আর তার পাশেই চুপচাপ বসে আছে আদ্রিয়ান। আর সামনে ড্রিভারের পাশের সিটে বসে আছে নিলয়। কারো মুখেই কোনো কথা নেই। হয়তো পুরো রাস্তা নীরবতাতেই কাটবে তাদের। আর এদিকে নিলয় ওরা যেতেই রিনি বলে উঠল শুভকে, আমিও তবে যাই এখন। রিনির কথা শুনে শুভ বলে উঠল, এখনই চলে যাবে। হুম, ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা বাই, বলে রিনিও বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করল। আর শুভ সেও কিছুক্ষণ রিনির যাওয়ার পানে তাকিয়ে থেকে চলল হসপিটালের ভিতরে। তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরতে হবে যে তাকে। এখন থেকে আদ্রিয়ানের সাথে থাকবে সে কথাটা ভাবতেই যেন শুভর চোখে মুখে খুশির ছাপ ফুটে উঠছে বারবার। অবশেষে সেই নীরবতার মধ্যে দিয়েই আদ্রিয়ানদের গাড়ি এসে থামল আদ্রিয়ানের বাড়ির সামনে। তারপর আস্তে আস্তে গাড়ি থেকে নেমে পড়ল আহি আর আদ্রিয়ান। শুধু নামল না নিলয়, কারণ তাকে এখনই অফিসে যেতে হবে। আদ্রিয়ান বলে দিয়েছে সেও কাল থেকে অফিসে যাওয়া শুরু করবে। নিলয়ও মেনে নিয়েছে, কারণ এই মুহূর্তে সত্যি আদ্রিয়ানের প্রয়োজন আছে অফিসে। আদ্রিয়ান আহি নামতেই নিলয় ওদেরকে বাই জানিয়ে চলে গেল নিজের গন্তব্যের দিকে। আর আহি আদ্রিয়ান চলল বাড়ির ভিতরে। শুরুতেই আদ্রিয়ান বাড়ির দরজা খুলে আস্তে আস্তে গিয়ে বসল সোফায়। আর আহি আশেপাশে চোখ বুলায় চারদিকে। চারপাশে পর্দা থাকায় পুরো বাড়িটাই যেন অন্ধকারে টুইটুম্বর হয়ে আছে। আহি শুরুতেই তার হাতের ব্যাগটাগুলো নিচে রেখে এগিয়ে যায় সামনে, তারপর আস্তে আস্তে সরিয়ে দেয় থাইগ্রাস জড়িয়ে থাকা সাদা পর্দাগুলো। পর্দা সরাতেই পুরো রুম যেন আলোতে আলোকিত হয়ে গেছে। পর্দা সরাতেই সর্বপ্রথম আহির যেদিকে চোখ যায় সেটা হল সুইমিং পুল। এই সুইমিং পুলটাকে আগে দেখে নি আহি, এর আগের বার যখন প্রথম আদ্রিয়ানের বাড়ি দেখছিল তখন এদিকটা খেয়াল করে নি সে। এক ধমকা হাওয়া বয়ে আসল রুম জুড়ে। আহি রুমের পর্দা সরিয়ে দিয়ে বলল আদ্রিয়ানকে, এখন বলুন আপনি কি খাবেন। আমি কি খাবো তার চেয়ে তুমি বলো তুমি কি খাবে, আমি অর্ডার করে দিচ্ছি। কি সারাদিন শুধু বাহিরের খাবার খান, কোনো কিছু অর্ডার করতে হবে না, আজ বাড়িতে রান্না হবে। আহির কথা শুনে বেশ অবাক হয়েই বলল আদ্রিয়ান, কিন্তু তা কি করে সম্ভব, এখানে রান্না করার মতো কেউ নেই আহি। কে বলেছে কেউ নেই, আমি আছি না। আহির কথা শুনে কিছুটা বিস্মিত হয়ে বলল আদ্রিয়ান, মানে মানে আজ আমি আপনাকে রান্না করে খাওয়াবো। কিন্তু আহি, কোনো কিন্তু নয়। আচ্ছা, আপনার বাড়ির রান্নাঘরটা কোন দিকে বলুন তো, এর আগে যখন এসেছিলাম তখন রান্নাঘরটা দেখা হয়নি। আদ্রিয়ান কিছু বলবে তার আগেই আহি বলে উঠল, যাক গে আপনি বাদ দিন, আমি নিজেই খুঁজে নিচ্ছি, বলেই এগিয়ে যায় আহি সামনের দিকে। আর আদ্রিয়ান জাস্ট হা হয়ে তাকিয়ে থাকে আহির যাওয়ার পানে, সে ভাবে নি এমন কিছু হবে। রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে আহি, কিন্তু রান্নাঘরের অবস্থা দেখে নিরাশ সে, কারণ সে বুঝতে পেরেছে এই জায়গাটার ব্যবহার তেমন কেউ করেনি। আহি এগিয়ে যায় ফ্রিজের দিকে, কিন্তু ফ্রিজ খুলে আরও নিরাশ যেন সে, কারণ ফ্রিজ পুরো ফাঁকা।
আশেপাশের সব কিছুর দিকেই চোখ বুলিয়ে দেখল আহি, কিন্তু রান্না করার মতো তেমন কিছুই মিলল না। অবশেষে আহি বুঝতে পারল এখন কিছু রান্না করতে হলে সর্বপ্রথম তাকে বাজার করতে হবে। যেই ভাবা সেই কাজ, আহি কিছুটা নিরাশ হয়ে চলে যায় আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান জানত আহি নিরাশ হয়েই বেরিয়ে আসবে রান্নাঘর থেকে, কারণ লাস্ট কবে আদ্রিয়ান বাজার করেছিল তার মনে নেই। বাহিরের খাবার খাওয়াতেই অভ্যস্ত আদ্রিয়ান তাই সেইভাবে কখনোই বাজার করা হয়নি তার, কারণ নিজ হাতে রান্না করে খাওয়ার প্রয়োজন কখনোই পড়েনি তার। আহিকে দেখেই বলে উঠল আদ্রিয়ান, কি হলো রান্না করবে না? কি রান্না করব আমি, রান্নাঘর তো পুরোই ফাঁকা। সেটা আমিও জানি, লাস্ট কবে রান্না করার জন্য কিছু কিনেছিলাম মনে নেই। যাক গে, এখন বলো কি খাবে, আমি অর্ডার করে দেই। আদ্রিয়ানের কথার তেমন উত্তর না দিয়ে বলে উঠল আহি, চলুন আমার সাথে। আহির কথা শুনে বেশ অবাক হয়ে বলল আদ্রিয়ান, কোথায় যাব? বাজার করতে। আহির এবারের কথা শুনে আদ্রিয়ান চোখ বড় বড় করে বলল, হোয়াট? শহরের অলিগলি পথ পেরিয়ে অবশেষে আদ্রিয়ান আর আহি এসে দাঁড়াল একটা বর্ষার বাজারের ভিতর। অনেক লোকের আগমন, সেখানে এত মানুষের ভিড় দেখে কেমন যেন লাগছে আদ্রিয়ানের। এইসব জায়গায় ভুল করেও কখনো আসা হয়নি আদ্রিয়ানের। আদ্রিয়ান আশেপাশের পরিবেশ দেখে বলে উঠল আহিকে, আর ইউ শিওর আহি আমরা এটার ভিতরে ঢুকব? হুম, আপনি জানেন না এখানে কম মূল্যে ভালো পণ্য পাওয়া যায়? এর চেয়ে আমরা কোনো সুপার শপে গেলে ভালো হতো না আহি? কি যে বলেন, ওখানে সব কিছু একদরে বিক্রি করে আর এখানের চেয়ে ডাবল দামে। তাতে কি হইছে? কি হইছে মানে শুধু শুধু বেশি টাকা খরচ করব কেন? চলুন তো আমার সাথে, বলেই আদ্রিয়ানের হাত ধরে চলল আহি বাজারের ভিতরে। আর আদ্রিয়ানও কোনো উপায় না পেয়ে মুখে মাস্ক পরে চলল আহির সাথে। শুধুতেই সবজির দোকানের সামনে গেল আদ্রিয়ান আর আহি। আহি আশেপাশের সব কিছু দেখে চোখ গেল করলার দিকে, তাজা তাজা করলা দেখে বলল, সে করলার কত করে? জি 70 টাকা। লোকটার কথা শুনে আদ্রিয়ান বলে উঠল, তাহলে আমাদের 2 কিলো দিয়ে দিন। আদ্রিয়ানের কথা শুনে দোকানদারও মাপতে শুরু করল করলা, আর আহি একবার আদ্রিয়ানের দিকে বলল, আপনার কি মাথা ঠিক আছে? 70 টাকা দিয়ে করলা কিনব? 40 টাকার উপরে 1 টাকাও দিব না। আহির কথা শুনে দোকানদার হতাশ হয়ে বলল, এডা কি কইলেন আফা? যা বলেছি তাই দিল, দিন না দিল অন্য দোকান থেকে কিনব। বলেই আদ্রিয়ানের হাত ধরে অন্যদিকে যেতে নিল আহি। আহিকে যেতে দেখে দোকানদারও বলে উঠল, দাঁড়ান দিতাছি। দোকানদারের কথা শুনে আহিও খুশি হয়ে দাঁড়িয়ে পড়ল সেখানে, আর আদ্রিয়ান তো চরম প্রকার অবাক। দোকানদারের করলা মাপা দেখতে দেখতে আবারও বলে উঠল আহি, এই শাক কত করে? 40 টাকা। হুম, 25 টাকার নিচে একটুও হবে না। এমনই করতে করতে বিভিন্ন পদের জিনিসপত্র কিনল আহি, আর আদ্রিয়ান শুধু হা হয়ে তাকিয়ে রইল আহির কাজের দিকে, কারণ দোকানদার যেটারই দাম বলছে আহি সব কিছুই অর্ধেক অর্ধেক দাম বলছে। এভাবে পুরো বাজার ঘুরে এটা ওটা কিনে চলল আহি আর আদ্রিয়ান বাড়ির উদ্দেশ্যে।
আজ প্রথমই আদ্রিয়ান এমনভাবে বাজার করার দৃশ্য দেখল। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কাজ করছে আহি, আর ওর পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছে আদ্রিয়ান। এমনটা নয় আহি, রান্নাবান্না জানে না, টুকিটাকি যা জানে তাই সেভাবেই কাজ করছে সে। মাছ ভাত করলা ভাজি আর ডাল এগুলোই রান্না করবে আহি। ভাত আর ডাল রান্না করা শেষ, এখন শুধু মাছ আর করলা ভাজি বাকি। ঘেমে পুরো একাকার হয়ে গেছে সে, তার ওপর চুলগুলো খোলা। এই মুহূর্তে আহির বিরক্ত লাগছে নিজের ওপর, কেন সে কাজ শুরু করার আগে তার চুল বেঁধে নেয়নি। সামনের চুলগুলোও তাকে বার বার বিরক্ত করছে আর বার বার হাত দিয়ে সেগুলাকে সরাতে সরাতে অতিষ্ঠ আহি। অন্যদিকে আহির এমন কাজ দেখে আদ্রিয়ান কিছু একটা ভেবে বেরিয়ে যায় রান্না ঘর থেকে। তারপর সোফার উপর আহির ব্যাগ থেকে একটা রাবার ব্যান্ড বের, আবার চলে যায় আহির কাছে। তারপর আহির পিছনে দাঁড়িয়ে ওর সামনের চুলগুলোও পিছনে নিয়ে এসে সুন্দর করে সব চুলগুলো বেঁধে দিতে লাগল আদ্রিয়ান। হুট করেই কিছুর স্পর্শ পেতেই চমকে উঠল আহি, পরক্ষণেই পিছনে আদ্রিয়ানকে দেখে তেমন কিছু ভাবল না আহি। অন্যদিকে আদ্রিয়ান নিজের কাজ শেষ করে এসে দাঁড়াল আবার কিছুটা দূরত্ব নিয়ে, আর আহি আদ্রিয়ানের কাজে মুগ্ধ হয়ে আনমনেই মুচকি হেসে নিজের কাজে মন দিল। আদ্রিয়ান শুধু তাকিয়ে রইল আহির কাজের দিকে। আজ প্রথম বোধহয় ঘরের রান্না খাবে আদ্রিয়ান, তাও আবার আহির হাতের। অনেকক্ষণ পর আহি তার কাজ শেষ করে পুরো জায়গাটা পরিষ্কার করে জোরে এক নিঃশ্বাস ফেলল। তারপর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, সে এখন তবে আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপর আপনাকে খেতে দিচ্ছি আমি। ওরে, আদ্রিয়ানও খুশি মনে বলল, ঠিক আছে তুমিও যাও। আপনি যান, এই খাবারগুলো টেবিলে রেখে আমিও যাচ্ছি। ওরে, আদ্রিয়ান আর কিছু না বলে চলে গেল নিজের রুমের দিকে। উপরের রুম থেকে সিঁড়ি বেয়ে ব্ল্যাক ট্রাউজার সাথে এসকালার ফুল হাতার টি শার্ট পরে নিচে নেমে আসতে লাগল আদ্রিয়ান, চুলগুলো এলেমেলো তার। আর এদিকের নিচের সোজাসুজি রুম থেকে কিছুটা দ্রুত গতিতে ভেজালো চুল সাথে হোয়াইট থ্রি পিচ পরে এগিয়ে আসছিল আহি, কারণ সে ভেবেছে তার আগেই হয়তো আদ্রিয়ান ডাইনিং টেবিলে পৌঁছে গেছে। আর এই দ্রুত গতিতে আসাটাই তার ভুল ছিল, কারণ হঠাৎই পা পিছলে পড়ে যেতে নিল আহি। অন্যদিকে তার থেকে অল্প কিছুটা দূরত্ব নিয়েই এগিয়ে আসছিল আদ্রিয়ান, হঠাৎই আহিকে পড়ে যেতে দেখে চটজলদি ধরল সে আহিকে। আর সেই মুহূর্তেই বাড়ির ভিতর ঢুকল শুভ আর রিনি। বাড়ির ভিতর ঢুকতে না ঢুকতেই এমন এক রোমান্টিক সিন দেখবে না তারা ভাবতেই পারেনি। আর আদ্রিয়ান আহি তারাও ভাবেনি এই সময়েই শুভ আর রিনি এসে পড়বে এখানে। চারজনই প্রায় অপ্রস্তুত হয়ে তাকিয়ে রইল একে অপরের দিকে। চলবে